ভারতে মার্ক্সবাদ চর্চার পথিকৃতদের নিয়ে কিছু বলছি ভারতে মার্কসবাদের কথা এসেছে একেবারে বিংশ শতাব্দীর গোড়ায় কিন্তু তার আগের অবস্থা ছিল খুবই শোচনীয় যার কথা প্রথম বলবো তিনি হচ্ছেন ভূপেন্দ্রনাথ দত্ত জন্ম কলকাতার শিমলাপাড়ায় আঠেরোশো আশিতে মারা যান সেইখানেই উনিশশো একষট্টিতে এর একটা গৌণ পরিচয় তো বলে রাখলে সুবিধা হবে স্বামী বিবেকানন্দ নামে যিনি পরে পরিচিত হয়েছিলেন সেই নরেন্দ্রনাথ দত্ত ইনি হচ্ছেন কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ আগে নরেন্দ্রনাথ তারপরে আছেন আরেকজন মহেন্দ্রনাথ সব শেষে ভূপেন্দ্রনাথ যদিও তিনজনের মধ্যে বয়সের ব্যবধান অনেক ভূপেন্দ্রনাথ দত্ত কিন্তু ধর্মপথের প্রতীক ছিলেন না একেবারে পঁয়ষ উত্তীর্ণ বয়সেই তিনি যোগ দিয়েছিলেন অনুশীলন সমিতি বলে একটি গুপ্ত বিপ্লবী সংস্থায় তার উদ্যোক্তা ছিলেন প্রথমে অরবিন্দ ঘোষ আর রবীন্দ্রনাথ বলছেন তিলকের সঙ্গেও এই দলের যোগ ছিল সেই দলের গোপন কর্মী হিসেবে কাজ করার সময় শুরু হলো স্বদেশী আন্দোলন যারা আগে একটু নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তারাও গাঝাড়া দিয়ে উঠলেন এবং তার ভেতর দিয়ে বিপ্লবী আন্দোলন বাংলায় প্রথম প্রতিষ্ঠা পেতে শুরু করল এরই ফলে যুগান্তর বলে একটি পত্রিকা বেরোলো যে পত্রিকার কোনো সম্পাদকের নাম থাকতো না কিন্তু রাজদ্রোহের অপরাধে সেই পত্রিকাকে যখন বন্ধ করে দেওয়ার চেষ্টা হলো তখন সম্পাদক বলে ধরা হলো ভূপেন্দ্রনাথকে ভারতের ইতিহাসে এখন একটা কথা চালু হয়ে গেছে যে অসহযোগ আন্দোলন গান্ধী প্রথম শুরু করেছিলেন কিন্তু তার অনেক আগে উনিশশো আটে বাংলায় ভূপেন্দ্রনাথ দত্ত তিনি তখন নিতান্তই তরুণ তারপরে বিপিনচন্দ্র পাল ও তারও পরে ব্রহ্মবান্ধব উপাধ্যায় কিন্তু ব্রিটিশ ভারতের ব্রিটিশ ভারতের আদালতে দাঁড়িয়ে সগর্বে ঘোষণা করেছিলেন আমাকে বিচার করার কোনো অধিকার এই বিদেশি শক্তির নেই আমি তাই আত্মপক্ষ সমর্থনেও কিছু বলবো না এই ঘটনাটি সে সময় খুবই নাড়া দিয়েছিল মানুষকে যে ব্রিটিশ শাসন সম্পর্কে তখনও পর্যন্ত বেশিরভাগ লোকই অনেকটাই আশাবাদী যে এর ভিতর দিয়েই আমাদের কিছু উন্নতি হবে তারা ধরেই নিয়েছিলেন স্বাধীনতা পাওয়ার যোগ্য আমরা নই সেখানে স্বাধীনতার এমন অকুণ্ঠ ঘোষণা বিদেশি শক্তির থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আলাদা করে প্রতিষ্ঠা করা এই চেষ্টা কিন্তু ভূপেন্দ্রনাথই ভারতের ইতিহাস প্রথম করেছিলেন এক বছরের একটু কম এগারো মাসের মতো কারানন্ড হয়েছিল তার যুগান্তর পত্রিকায় ওই রাষ্ট্রদ্রোহী তথাকথিত রচনাগুলি লেখার জন্য। আসলে কিন্তু লেখক ভূপেন্দ্রনাথ না অন্য কেউ হয়ে থাকতে পারেন কিন্তু ভূপেন্দ্রনাথ স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন নিজেকে সম্পাদক বলে স্বীকার করে সেই সময় বন্দে মাতারম পত্রিকায় অরবিন্দ ঘোষ তখনও তিনি শ্রী অরবিন্দ হননি উচ্ছ্বাস ভরে লিখেছিলেন শ্রীযুত ভূপেন্দ্রনাথ বলে একটি লেখা তাতে বিখ্যাত সম্পাদকীয় ছিল ওয়ান মোর ফর দ্য অল্টার বেদির জন্যে আরেকজন নিবেদিত প্রাণ এই ঘটনার পর উনিশশো আটে জেল থেকে বেরিয়ে সিস্টার নিবেদিতার সহযোগিতায় ভূপেন্দ্রনাথ পাড়ি দিলেন আমেরিকায় কারণ তার ছাড়াও দেশে থাকলে আবার গ্রেফতার হওয়ার আশঙ্কা ছিল আমেরিকায় গিয়ে তিনি চর্চা করলেন সমাজবিজ্ঞানের সমাজতত্ত্ব সোশিওলজি সেখান থেকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এ এম আমাদের এখানে ব্রিটিশ ভারতে যার নাম ছিল এম এ পাশ করে তিনি যখন অন্য কাজের কথা ভাবছেন তখনই ডাক এলো জার্মানি থেকে যে প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে গেছে এই হচ্ছে সুযোগ শত্রুর দুর্বলতার সময় আঘাত হানতে হবে আমেরিকা থেকে ভূপেন্দ্রনাথ চলে গেলেন বার্লিনে সেখানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় ইতিমধ্যেই একটি বিপ্লবী সংস্থা তৈরি করে ফেলেছেন ব্রিটিশ সরকারকে পরিদস্ত করার জন্যে অস্ত্র পাঠানো হবে জার্মানি থেকে জার্মান সরকার তার সহযোগিতা করতে ইচ্ছুক এই সময়টায় বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এরও একটা গৌণ পরিচয় সরোজনী দত্তর সরোজনী নাইডুর ভাই কিন্তু সরোজনী নাইডু কোনোদিনই তাকে তেমনভাবে স্বীকার করেননি সরোজী অন্য এক ভাই হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বরং গীতিকার গায়ক ইত্যাদি নানাভাবে প্রসিদ্ধ হয়েছিলেন তা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেখানে ছিলেন জার্মান প্রবাসী বিভিন্ন অঞ্চলের ভারতের ছাত্ররা এবং সেই সংগঠন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান করানোর জন্যে জার্মান সরকারের কাছ থেকে অস্ত্র পেল সেগুলো জাহাজি করে ভারতে পাঠানোর ব্যবস্থা তবে কোনোটাই অবশ্য সফল হয়নি বলে যুদ্ধে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে যিনি বেশি পরিচিত নিহত হলেন আর সে অস্ত্র ভারতে পৌঁছল না এই ব্যর্থতা এবং পরবর্তীকালে ইউরোপের ঘটনাগুলি থেকে ভূপেন্দ্রনাথ ধীরে ধীরে উপলব্ধি করলেন যে ব্যক্তি সন্ত্রাস বা যখন তখন কোনো একটা উদ্যোগ নিয়ে খুব একটা লাভ হবে না তখন তার হাতে পড়ল মার্কসের ফ্রান্সের শ্রেণীচঙ্গ্রাম বইটি এই বইটি তার চোখ খুলে দিল তিনি আকৃষ্ট হলেন কমিউনিজমের দিকে এ হলো প্রথম মহাযুদ্ধর পরের ঘটনা উনিশশো আঠেরো তখনও নানারকম ভাবনা চিন্তা চলছে প্রবাসী ভারতীয় বিপ্লবীদের মধ্যে কেউ কেউ তখনও ঘোর জাতীয়তাবাদী কেউ কেউ ধীরে ধীরে কমিউনিজমের পথে আসছেন সেই সময়ে মস্কোয় ডাক পড়ল প্রবাসী ভারতীয় বিপ্লবীদের একত্র হয়ে একটা সংগঠন গড়ে তোলার জন্য মানবেন্দ্রনাথ রায় ইতিমধ্যেই মেক্সিকোয় থাকতে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন তৃতীয় আন্তর্জাতিকের সঙ্গে তার দ্বিতীয় কংগ্রেসে তিনি হাজির ছিলেন আর অন্যান্য অঞ্চলের বিপ্লবীরাও এসে পৌঁছলেন মস্কোয় রবীন্দ্রনাথ ছাট্টা করে বলেছেন মস্কো তখন পৃথিবীর সব দেশের বিপ্লবীদের কাছে মক্কা সবাই এখানে আসে জাতীয়তাবাদী যে কোনো সাম্রাজ্যবাদ বিরোধী কমিউনিস্ট সোশ্যালিস্ট যে কোনো মতের লোক মস্কোয় আলোচনা বসল তৃতীয় আন্তর্জাতিকের নেতাদের উদ্যোগে কিন্তু এদিকে বীরেন্দ্র চট্টোপাধ্যায় ওদিকে ভূপেন্দ্রনাথ আর অন্যদিকে মানবেন্দ্রনাথ রায় এদের মধ্যে মতের মিল হলো না মানবেন্দ্রনাথ চাইছিলেন যতগুলো কমিউনিস্ট পার্টি তৈরি করার কি দরকার অতগুলো একটা কমিউনিস্ট পার্টি তো তাসখান্দে বসে আমি তৈরি করেছি তার সঙ্গে এরা যোগ দিন এরা বললেন না ভারতের বিপ্লবীদের প্রতিনিধিরা সেখানে নেই যে বিপ্লবীরা এতদিন ধরে চেষ্টা করছেন কি করে অন্যান্য বিপ্লবীদেরও কমিউনিজমের পথে আনা যায় তাদের সঙ্গে কথা না বলে এ ধরনের সংগঠন গড়া যায় না ফলে উনিশশো একুশে সে আলোচনা ভেঙে গেল ভূপেন্দ্রনাথ ফিরে এলেন জার্মানিতে এই সময় লেনিনকে তিনি মানবেন্দ্রনাথ এবং বীরেন্দ্রনাথের পাল্টা একটি থিসিস দিয়েছিলেন সেটি পড়ে লেনিন তাকে উত্তরও দিয়েছিলেন সেটি তার একটি বই ডায়ালেক্টিক্স অব ল্যান্ড ইকোনমিক্স ইন ইন্ডিয়া ভারতের কৃষি অর্থনীতির দান্ডিকতা এই বইয়ে ছাপা হয়েছে পরবর্তীকালে লেনিন রচনাবলিতেও ওই বইয়ের মুদ্রিত পাটি ছাপা আছে কারণ লেনিনের চিঠিটি মস্কোয় বা অন্য কোথাও ছিল না এই উৎস থেকে জানা যায় লেনিনের সঙ্গে বীরেন্দ্রনাথেরও দেখা হয়নি ভূপেন্দ্রনাথও দেখা হয়নি দেখা হয়েছিল একমাত্র মানবেন্দ্রনাথ রায়ের কিন্তু এই যে পরোক্ষ সংযোগ এটি থিসিস পেশ করা এবং তার উত্তরে লেনিনের সমর্থন পাওয়া লেনিন বলছেন এখন আমরা শ্রেণী সংগ্রাম ইত্যাদি নিয়ে ভাবব না বরং আপনাদের দেশে যদি কৃষক সভা থাকে সেইগুলোর সম্পর্কে তথ্য জোগাড় করুন ঘটনা হচ্ছে তখন ভারতে কোথাও কোনো কিষাণ সভা ছিল না ফলে অনেক কিছু চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে ভূপেন্দ্রনাথ বার্লিন থেকে ফিরে এলেন ভারতে উনিশশো পঁচিশে তার আগে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে প্রত্যাহারও হয়ে গেছে লোকজন খুবই দিশেহারা কারণ গান্ধী কোনো দিশা দেখাতে পারছেন না সেই অবস্থায় ভারতে এসে ভূপেন্দ্রনাথ রাজনৈতিক মঞ্চ থেকে প্রথম শ্রেণী সংগ্রামের কথা তুললেন কমিউনিজমের কথা তুললেন এটি তার ঐতিহাসিক ঘটনা মানে তার জীবনের তো বটেই ভারতের ইতিহাসও ঐতিহাসিক ঘটনা আর তার আগেও উনিশশো বাইশে অনুশীলন দলের একটি পত্রিকা ছিল শঙ্খ বার্লিন থেকে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন তাতেও বলেছিলেন যে আমাদের ওই নাচসেনি গাড়িবোল্ডি এবং আনন্দমঠের রোমান্টিক কাহিনী ছাড়তে হবে কার্ল মার্কস ও ম্যাক্স মুভমেন্টের গণআন্দোলনের চর্চা করতে হবে এই বোধটা তখন ভারতেও নতুন ছিল অন্যত্রও তাই কারণ তারা মনে করতেন বিপ্লবী মানে সর্বদাই গুপ্ত বাহিনী তারা অস্ত্রশস্ত্র নেবে এবং ব্যক্তি সন্ত্রাসের পথে চলবে খানিকটা রাশিয়ার জারের আমলের নীল ইস্ট সম্প্রদায়ের মতো ভূপেন্দ্রনাথ এসে বারবার বলতে থাকলেন ওরকম ব্যক্তি হত্যা নয় ওরকম গুপ্ত সংগঠন নয় প্রকাশ্য গণসংগঠন কিষাণ সভা ট্রেড ইউনিয়ন ছাত্র আন্দোলনের জন্য প্রস্তুত সংগঠন এবং তার সঙ্গে পার্টি গড়তে হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টির সূচনা কিন্তু ইতোমধ্যে হয়ে গেছে কানপুরে কিছু যুবক মিলিত হয়ে তার মধ্যে মুজাফর আহমেদও ছিলেন একটা কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন সত্য বলে এক সুযোগ সন্ধানীর নেতৃত্বে কিছুদিন বাদেই সুযোগ নীতি চলে গেলেন বা ছেড়ে দিলেন আর সেই দলটাও ভেঙে গেল ভূপেন্দ্রনাথ তখন এক মনে লেনিনের নির্দেশ তিনি একে বলেছেন অর্ডার আদেশ পালন করলেন বিভিন্ন জায়গায় গড়ে তুললেন সভা ও ট্রেড ইউনিয়ন কলকাতা শহরে তখন যে কটি বাস ট্রাম ইত্যাদি সংগঠন ছিল তাদের সবকটি ভূপেন্দ্রনাথের হাতে গড়া আর সেই সংগঠনের সঙ্গে যুক্ত হল ছাত্র যুবদের মধ্যে কমিউনিজমের ভাবধারা প্রচার পরবর্তীকালে সবাই স্বীকার করেছেন যদিও এর আগে কমিউনিস্ট পার্টির যাকে বলা যায় সরকারি নেতৃত্ব তারা কোনো দিন সেটা স্বীকার করতেন না যে বাংলায় বিভিন্ন জেলায় এবং কলকাতা শহরে যত কমিউনিস্ট তৈরি হয়েছেন তাদের সবার হাতে খড়ি হয়েছে মার্ক্সবাদের ভূপেন্দ্রনাথ দত্তর বাড়িতে বা ভূপেন্দ্রনাথ মফস্বলের বিভিন্ন কেন্দ্রে গিয়ে সেখানে তাদের বুঝিয়ে এসছেন মার্ক্সবাদ কাকে বলে সংগ্রাম কাকে বলে এবং কিভাবে ভারতের স্বাধীনতার আন্দোলন সেই পথেই এগোবে এই ঘটনার পর থেকেই ভূপেন্দ্রনাথ কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগ না দিয়েও যাবতীয় গণসংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন অর্থাৎ শুধু ট্রেড ইউনিয়ন এবং কিষাণ সভা নয় এখানকার প্রগতি লেখক লেখকসংঘ যখন তৈরি হয়েছে তখন তিনি তার অন্যতম নেতা দ্বিতীয় মহাযুদ্ধের সময় যখন সেই সংগঠনের নাম পাল্টে করা হল ফ্যাসিবিরোধী লেখক সমিতি অ্যান্টি ফ্যাসিস্ট রাইটার্স অ্যাসোসিয়েশন সেখানেও রবীন্দ্রনাথ অন্যতম উদ্যোক্তা সোভিয়েত শরীদ সমিতি যখন তৈরি হলো দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার পরে তখন সোভিয়েত শরীদ সমিতির তিনি কর্মকর্তা আর সাধারণভাবে এখানে যত পত্রপত্রিকা বেরোত প্রগতিশীল বামপন্থী পত্রপত্রিকা নির্বিজেতে তিনি সব পত্রিকায় লিখতেন প্রচুর লিখেছিলেন ভূপেন্দ্রনাথ বই হিসেবেই পাওয়া যায় অনেক কটি কিন্তু বই হয়নি এমন অজস্র রচনা ছড়িয়ে আছে এখনও পর্যন্ত সেগুলি গ্রন্থিত করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না অথচ করা উচিত যত দিন যাবে ততই কাগজপত্র হারিয়ে যাবে ভূপেন্দ্রনাথের পরবর্তী জীবন হচ্ছে মূলত গবেষকের জীবন কৃষি অর্থনীতি নিয়ে একটি বইজ কথা আগেই বলেছি তাতে একটি প্রশ্নাবলী তৈরি করা হয়েছিল। যেগুলো দিয়ে কৃষকদের অবস্থা বিচার করা যাবে একেবারে এখন যাকে বলা হয় সাংস্কৃতিক নৃতত্ত্ব কালচারাল অ্যান্থ্রোপোলজি তার জন্য একটা মডেল প্রশ্নাবলী তার মধ্যে আছে জুতো এবং ছাতা ব্যবহার করেন কি না খাওয়া দাওয়ার অভ্যেস কী ইত্যাদি ইত্যাদি অনেক ব্যক্তিগত জীবনের প্রশ্ন যার ভেতর থেকে গোটা কৃষক সমাজের চেহারা উঠে আসে এই বইটির বাংলা অনুবাদ হয়েছে আর আশা করা যায় আরও পুনর্মুদ্রণ হবে এখন বোধহয় বইটি এখন বাজারে আছে খোঁজ করলে পাওয়া যেতে পারে এছাড়া তিনি কাজ করেছিলেন ইতিহাস নিয়ে মূলত সামাজিক ইতিহাস অর্থনৈতিক বা রাজনৈতিক নয় যেটি মার্ক্সবাদী আলোচনার ক্ষেত্রে অনেকটাই অবহেলিত গোটা ভারতের এবং বিশেষ করে বাংলার সামাজিক ইতিহাস কালানুক্রম ধরে সেই আলোচনার প্রমাণ আছে তার তিন খণ্ডের পরে একটা নতুন খণ্ড যোগ হয়েছিল ভারতীয় সমাজ পদ্ধতি বলে বইটিতে ইংরেজিতে ইন্ডিয়ান সোশ্যাল পলিটি তারই সংক্ষিপ্ত রূপ আর বাংলার ইতিহাস বলে একটি বইয়ে গোটা আলোচনার ধরনটাই কিন্তু প্রথাগত ইতিহাস থেকে আলাদা সামাজিক ইতিহাস বলতে ইউরোপের বিদ্যানরা বুঝতেন রাজনীতি বাদ দিয়ে জীবন ভূপেন্দ্রনাথ কিন্তু রাজনীতি বাদ দেননি কিন্তু বাংলার সামাজিক ইতিহাস এখানকার জাতিভেদ প্রথা এখানকার ব্রাহ্মণ অব্রাহ্মণের বিরোধ এই সমস্ত দিকটিকে তিনি তুলে ধরেছেন এ ধরনের সামাজিক ইতিহাস মার্ক্সবাদীদের তরফ থেকে আর কেউ লেখেননি আর সঙ্গে সাহিত্য নিয়েও তিনি আলোচনা করেছেন প্রগতি সাহিত্য প্রগতি কাকে বলে সাহিত্যে প্রগতি বলতে কি বোঝায় সে প্রবন্ধগুলি পরে একটি বই আকারেও সংকলিত হয়েছিল কিন্তু এই সবের বাইরেও ভূপেন্দ্রনাথের মূল কীর্তি যদি বলা হয় সেটা হচ্ছে সারা দেশে কমিউনিস্ট ভাবধারার প্রচার মুখে এবং লিখে এই হারাবেই পরবর্তীকালে এসেছিলেন রাহুল সাংকৃত্যায়ন ভূপেন্দ্রনাথের মতোই তিনিও বিপ্লবী প্রথমে জাতীয়তাবাদী গান্ধী ভক্ত পরবর্তীকালে মার্ক্সবাদী তিনি আলোচনা করেছেন সারা পৃথিবীর ইতিহাস নিয়ে কিন্তু মূলত ভারতীয় দর্শনার্থী তার ক্ষেত্র এবং সেখানে তিব্বত থেকে তিনবার ঘুরে এসে অজস্র পুঁথি এনেছিলেন তিনি সেগুলো সম্পাদনার কাজও করেছিলেন হাজারিবাগ জেলে বসে আর তার ভেতর দিয়ে মার্কসবাদের মূল কথাগুলো সহজ ভাষায় বলেছিলেন হিন্দিতে কমিউনিজম হিয়াক সাম্যবাদিক বইটি চিরকাল স্মরণীয় তাঁর বৈজ্ঞানিক ভৌতিকবাদ বাংলা অনুবাদও আছে বৈজ্ঞানিক বস্তুবাদ বলে সত্যেন্দ্রনাথ মহিন্দার করেছিলেন এইগুলি হচ্ছে মার্কবাদ প্রচারের পক্ষে প্রধান অস্ত্র গোটা হিন্দি ভাষাভূমিতে রাহুল সাংকৃত্যায়নের অবদান এই কারণেই ঠিক ভূপেন্দ্রনাথ দত্তর সঙ্গেই উল্লেখযোগ্য এরপরে সত্যিকারের চমৎকার মানে চমক দেওয়ার মতো কাজ করলেন মারাঠি ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোসব্বি তিনি অবশ্য আদতে ঐতিহাসিক নন আদতে অঙ্ক অধ্যাপক গবেষক তিনি তারপরে গেলেন সংস্কৃত পাঠ সমালোচনার ক্ষেত্রে তার মধ্যে আছে মুদ্রাবিদ্যা নিয়ে চর্চা এবং সব শেষে উনিশশো ছাপ্পান্নয় তার বিখ্যাত বইটি বেরোলো অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি সৌভাগ্যক্রমে বলা যায় এটিরও বাংলা অনুবাদ পাওয়া যায় আর এই ধারারই একেবারে শেষে আসেন চতুর্থ বলতে পারি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় যার আলোচনার ক্ষেত্র মূলত দর্শন ভারতীয় দর্শন বিশেষ করে বস্তুবাদী দর্শন অর্থাৎ চার ভাগ লোকায়ত দর্শনের ধারা আমরা যে কজনের কথা বললুম চারজন মূলত ভূপেন্দ্রনাথ দত্ত রাহুল সংকৃত্যায়ন দামোদর ধর্মানন্দ কোসম্বী ও শেষে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় দুই শতাব্দী ধরে এদের কাজ ভূপেন্দ্রনাথের কাজ মূলত সমাজ বিজ্ঞান আর সেই সঙ্গে মার্কসবাদকে জনসমক্ষে প্রকাশ প্রচার করা এই কাজটা কিন্তু দেখা যাচ্ছে ভূপেন্দ্রনাথের পরে রাহুলও করেছেন দেবীপ্রসাদ ও মার্কসবাদ নিয়ে একটি ছোটো বই লিখেছিলেন অর্থাৎ এরা কখনোই আকাশ ঘুরে বেড়ালেও মাটির সঙ্গে যোগ হারাননি সাধারণ মানুষ তাদের ভাষা তাতেও লিখেছেন আর তার ভেতর দিয়ে ভারতে মার্কসবাদ চর্চার শুধু সূত্রপাত নয় সত্যিকারের প্রগতিশীল চিন্তার বিস্তার ঘটিয়েছেন দেবপ্রসাদের লোকায়ত বইটি বিখ্যাত তার বাংলা সংস্করণের নাম ছিল লোকায়ত দর্শন সেটি সমালোচনা প্রসঙ্গে রাধারোহণ মিত্র লিখেছিলেন মার্কসবাদ পড়া আয়ত্ত করে এক জিনিস আর সৃষ্টিশীল প্রয়োগ করা আরেক জিনিস সেই কাজটি দেবীপ্রসাদ করেছেন আমরা এই কথাটাকেই আরেকটা ছড়িয়ে বলতে পারি এই কাজটাই ভূপেন্দ্রনাথ দত্ত শুরু করেছেন রাহুল সংকৃত্যায়ন ও ডিডি কোসম্বি দামোদর ধর্মানন্দ কোসম্বি করেছেন পরে দেবীপ্রসাদ ফলে আমাদের সামনে যে ঐতিহ্য রয়েছে ভারত মান্সবাদ চর্চার দেরিতে হলেও সেই ঐতিহ্য কিন্তু শুধু শিক্ষার কাজে লাগেনি প্রয়োগের কাজেও লেগেছে তার জন্যেই এই চারজনকে আমাদের স্মরণ করা উচিত আজকে বলবো বাংলার এক মার্ক্সবাদী দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়কে নিয়ে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের পরিচয় নানা লোকের কাছে নানা রকমই হবে কারণ তিনি লিখতেন বহু বিষয় এবং যদিও শেষ দিকে প্রায় একমাত্র বিজ্ঞানের ইতিহাস ভারতে বিজ্ঞান ও কারিগরিবিদ্যার ইতিহাস সেই নিয়েই গবেষণা চালিয়েছিলেন তার ফাঁকেও কিন্তু তাঁর দর্শন আলোচনার যেটি প্রধান ক্ষেত্র ছিল লোকায়ত বা চারবাগ দর্শন সেটি নিয়েও তার দুটি বই বেরিয়েছিল একটি বাংলায় ও একটি ইংরেজিতে আর এর বাইরে নানা বিষয়ে যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটনা বা সেই ধরনের বিষয়েও টুকটাক কিছু লিখেছিলেন কিন্তু উনিশশো সালে তার জন্ম আর উনিশশো তিরানব্বইয়ে তার মৃত্যু এর মধ্যবর্তী সময়টায় এত অক্লান্তকর্মা লোক এক রাহুল সংকৃত্যায়ন ছাড়া আর কারোর কথা মনে পড়বে না এর মধ্যে ধরুন দবল ধর্মানন্দ কুসম্বিও আছেন তিনিও এত দীর্ঘজীবী হননি কিন্তু তার ক্ষেত্র ছিল খুব সীমিত সে সীমিত ক্ষেত্রেও অত্যন্ত গভীরে গিয়ে কাজ তিনি করেছিলেন কিন্তু তার অধিকাংশ কাজই সাধারণ পাঠকের পক্ষে অবদ্ধ কারণ সেগুলো গণিত বিশেষ করে সংখ্যা সংখ্যাতত্ত্ব বা এই সংক্রান্ত বিষয়ে এর বাইরে তার এলাকা বলতে ভারতের সাহিত্য অল্প ভারতের প্রাচীন ইতিহাস অনেক বেশি আর বিশেষীকরণের ক্ষেত্রে মুদ্রা মুদ্রাতত্ত্ব ন্যাটিক্স তাহলে এগুলো হচ্ছে এক ধরনের কাজ আর দেবীপ্রসাদ জীবনটা শুরু করেছিলেন দর্শনের ছাত্র হিসেবে কিন্তু তার মূল ঝোঁক ছিল সাহিত্যে বিশেষ করে কবিতায় কবিতা লেখায় আর সেই সঙ্গে কবিতা নিয়ে লেখায় বিষ্ণুদে সমর্সেন সেন প্রবীন্দ্র মিত্র এদের বইয়ে সমালোচনা করেছেন তিনি আর এদের বই থেকে তিনি নিজের যে সঞ্চয় সম্পদ অর্থাৎ যেটুকু তিনি নিজের মতো করে নিয়েছেন সেটুকু প্রকাশ পেয়েছিল তার কবিতায় সমালোচনায় ততটা নয় এই জীবনটা খুবই রহস্যময় রহস্যময় বলছে এই জন্যে যে যিনি শুরু করলেন একজন সাহিত্যকর্মী হিসেবে তিনি বুদ্ধদেব বসুরও ঘনিষ্ঠ বিষ্ণুদেরও ঘনিষ্ঠ কিন্তু তার প্রধান সক্ষ আর সেই সঙ্গে প্রধান প্রভাব সমর সেনের সমর তাকে পড়তে দিয়েছিলেন মার্কস এঙ্গেলসের কমিউনিস্ট ইশতেহার সমর তার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন মুজফর আহমেদ রাধারমন মিত্র ও বঙ্কিম মুখোপাধ্যায় আর সেই সূত্রে তিনি বাংলার কমিউনিস্ট আন্দোলনের নেতাদের সঙ্গে পরিচিত হলেন তখনকার কালে একটি পার্টি ছিল বলসেভিক পার্টি বলে পরবর্তীকালে লেবার পার্টি হিসেবে তার অস্তিত্ব আরও কিছুদিন ছিল প্রথমে তিনি যোগ দিয়েছিলেন সেই দলেই তারও প্রধান কারণ ওই পার্টির একজন কর্মী ছিলেন গুণদা চক্রবর্তী তিনি ছিলেন দেবীপ্রসাদের পরিবারের শিক্ষক তারই প্রভাবে মূলত বলসেভিক পার্টির সঙ্গে তার যোগ পরে বিশ্বনাথ মুখোপাধ্যায় তখনকার কালের নাম করা ছাত্রনেতা পরে কমিউনিস্ট পার্টির কিষান সভার সংগঠক তার প্রভাবে এরা সবাই ছত্রিশ সাল নাগাদ বা তার আরেকটু পরে ছত্রিশ সাল বললে ঠিক বলা হবে না চল্লিশের দশকের গোড়ায় ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং দেবীপ্রসাদ প্রসাদ ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গেই থাকেন উনিশশো চৌষট্টিতে পার্টি ভেঙে যাওয়ার পরেও তিনি থেকে গিয়েছিলেন আলত পার্টি যেটা সিপিআই তার সঙ্গে এবং বহু বিষয়ে মতভেদ থাকলেও এবং অনেক সময় সমস্ত মনোভাবটাই হয়ে দাঁড়িয়েছিল প্রায় নর্থক তৎসত্ত্বেও দেবী প্রসাদ এই পার্টির সঙ্গেই আমরণ থেকে যান অর্থাৎ সদস্যপদ বহাল রাখেন কিন্তু যে কথা বলছিলাম দেবীপ্রসাদের জীবনের কর্মক্ষেত্রটা বিশাল রাজনীতি হচ্ছে তার মধ্যে সবচেয়ে কম ঠিক এখনকার কালে যাদের অ্যাক্টিভিস্ট বলে কোনো তিনি তা ছিলেন না কিন্তু পার্টির নানা কর্মসূচিতে যোগ দিতেন সম্মেলনে যেতেন ইত্যাদি ইত্যাদি এর মধ্যে তার মার্ক্সবাদী থাকাকালীনই এমনকি অনেক কটা চড়াই উতড়াই পেরিয়ে যখন পার্টি ওখানিকটা স্থিত হয়েছে আমি বলছি উনিশশো পঞ্চাশ একান্ন সালের পরের কথা তখনও তার পিছনে দুটো টান একসঙ্গে কাজ করছিল একটা মার্ক্সের সমাজতত্ত্ব দর্শন আর একই সঙ্গে মনোবিদ্যার জগতে রিগমন্ড ফ্রয়েড এই সময়টায় দেবপ্রসাদ দু ধরনের বিষয়েই লিখছেন মার্ক্সবাদ নিয়েও লিখছেন অল্প স্বল্প ফ্রয়েড মনোবিজ্ঞান মনোবিকলন এই বিষয়েও তার লেখা বেরোচ্ছে নানা পত্রিকায় আর এই উপলক্ষেই ভারতের কমিউনিস্ট পার্টির তখনকার যে গোপন নেতৃত্ব পার্টি তখন পশ্চিমবঙ্গে অন্তত বেআইনি সেই সময়ে তাদের একটি বেসরকারি মুখপত্র ছিল অর্থাৎ সেটি পার্টির মুখপত্র নন নয় বরং বলা যায় পার্টির বাইরে একটা চক্রর মুখপাত্র তার নাম ছিল মাত্রিবাজি মোট নটি সংকলন বেরিয়েছিল আর সেখানেই দেবীপ্রসাদের ফ্রয়েড নিয়ে আলোচনা যৌন জিজ্ঞাসার তীব্র সমালোচনা করা হয় সেখানে লিখেছিলেন যিনি তার নাম ভবানী সেন যদিও ছদ্মনাম রবীন্দ্রগুপ্ততে তে লেখা আর সেই বইটি সমালোচনা থেকে কিন্তু দেবীপ্রসাদ অনেক কিছুই শিখেও ছিলেন অন্যদিকে বীরেন পাল রবীন্দ্রগুপ্ত এই দুই ছদ্ম নামে যিনি লিখতেন ভবানী সেন এখনকার কালে অনেকেই নামটাকে মহিলার নাম মনে করবেন কিন্তু তিনি মহিলা নন পুরুষ তার নাম ভবানী শঙ্কর সেনগুপ্ত এককালে কমিউনিস্ট পার্টি খুব পরিচিত নেতা দ্বিতীয় কংগ্রেসের পর রাজ্য কমিটির সম্পাদক এবং তারপর থেকে পার্টি নেতৃত্বের কাছে অনেকটাই পতীত পার্টি ভাঙার পরে আবার তার সুদিনের সূচনা হলো তিনি আবার পশ্চিমবঙ্গ রাজ্যর সম্পাদক পরিষদের সম্পাদক হলেন কেন্দ্রীয় কমিটিতে গেলেন এবং তারপর মূলত কেন্দ্রীয় কমিটির সঙ্গে যুক্তই থাকলেন দিল্লি চলে গিয়ে তো যাই হোক তিনি ভারতীয় দর্শন বিষয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন বিশাল প্রবন্ধ সেটিকে ভারতীয় মার্কসবাদীদের কাছে খুবই আপত্তিকর থেকেছিল কিন্তু কে তার জবাব দেবেন দেবীপ্রসাদের প্রসাদের লিপি কুশলতা কী করে ভালো করে বুঝিয়ে লিখতে হয় সে ক্ষমতা সকলের জানা ছিল কারণ তিনি ছোটদের পত্রিকা বার করেছেন ছোটোদের জন্যে লিখেছেন রংমশাল পত্রিকার মাধ্যমে আর সেই সঙ্গে দর্শন এবং ইতিহাস দুটি বিষয় তার দখল ছিল খুব ভালো ফলে অনেক বড় নামী লোকজন থাকা সত্ত্বেও দেবী দায়িত্ব দেওয়া হয়েছিল পার্টির গোপন কেন্দ্র থেকে যে পত্রিকা বেরোচ্ছে সেই লেখার সমালোচনা করার পার্টির তখন কোনো সরকারি মুখপাত্র ছিল না পরিচয় অনিয়মিত হয়ে গিয়েছিল নতুন সাহিত্য বলে একটি পত্রিকায় তিনি সেনের জবাব লিখলেন এবং সেই জবাব সত্যি সত্যি একটা বড় সংঘাতের হাত থেকে পাটিকে বাঁচালো কারণ যারা ওই লেখাপড়ে বিভ্রান্ত হয়েছিলেন সেই বিভ্রান্তির ফলে তারা বুঝতে পারছিলেন না কে ঠিক সেখানে রবিপ্রসাদ প্রসাদ পরিষ্কার ভুল ঠিকটা আলাদা করে দিলেন এই ঘটনাগুলো ঘটতে সব পঞ্চাশ একান্ন সালে তখনও দেবীপ্রসাদের প্রসাদের ফ্রয়েড পর্ব সমান সক্রিয় আর নিজের অন্য লেখাপত্র দর্শন বিষয়ে সাহিত্য বিষয়ে চলছে কিন্তু সাহিত্য কমে এসছে তখন তিনি আর সমালোচক নন কবিও নন তখন তিনি কিশোর সাহিত্যিক অনেকে শিশু সাহিত্যিক বলেন কথাটা ঠিক না দেবীপ্রসাদের লক্ষ্য হচ্ছে বারো এবং তদুর্ধ বয়সের ছেলে মেয়ে এই সময়টাতেই কিশোর সাহিত্যর প্রধান সূচনা হয়েছে রঙ্গশাল পত্রিকাকে কেন্দ্র করে কামাক্ষী প্রসাদ ও দেবীপ্রসাদ দুজনেই তার যুগ্ম সম্পাদক আর তাদের কবিতা গল্প নিবন্ধ আর ব্যঙ্গ রচনা এগুলোই বেরোচ্ছে এই পত্রিকায় এই পর্বটা থেকে দেবীপ্রসাদের একটা নতুন পর্ব শুরু হলো যখন দেবীপ্রসাদ একই সঙ্গে ফ্রয়েডের প্রতি তার দুর্বলতা স্বীকার করে নিলেন কেউ কেউ মনে করেন ওটা একটা নিতান্তই পোশাকই ব্যাপার আসলে মনে মনে ফ্রয়েড তার থেকেই গিয়েছিল আমার মনে হয় এটা একেবারেই ভুল ধারণা দেবীপ্রসাদ ফ্রয়েডকে যখন বর্জন করলেন পুরোপুরি বর্জন করলেন ফ্রয়েড প্রসঙ্গে বইয়ের লেখাগুলি পরে একটি বই হয়ে বেরিয়েছিল আলাদা আলাদা প্রবন্ধ সেগুলি কিন্তু দেবীপ্রসাদের মোহমুক্তির প্রমাণ দেয় পাবলব নিয়ে তখনই লেখাপত্র শুরু করলেন তিনি এবং পড়াশোনার পাশাপাশি তার। পুরনো মনোবিকরণের যে তত্ত্ব সেটিকেও তিনি ত্যাগ করলেন ফলে যেসব পত্রিকায় তিনি লিখছেন সেগুলির সঙ্গে তার সম্পর্ক ছেদ দল আর নতুন করে বার্শীয় দর্শন বিষয়ে তাঁর চর্চা শুরু হলো এই পর্বের কি বিরাট ঘটনা হলো উনিশশো একান্নয়ে ভবানী সেন একদিন তার সঙ্গে দেখা করতে এলেন বিষয় আগের যে ঝগড়া আগের যে বিতর্ক তা নয় ভবানী সেন বলছেন যে আমরা একটা নতুন জগতে প্রবেশ করেছি ভারত স্বাধীন হয়েছে এবং সেই সঙ্গে ভারতের সামনে একটা নতুন ভবিষ্যৎ দেখা দিচ্ছে ভারতের কমিউনিস্ট আন্দোলন তার দিশারই হতে পারে কিন্তু জনসাধারণের মধ্যে এখনও যেসব পুরনো ভাবধারা যেসব পিছিয়ে থাকা চিন্তা কাজ করে চলেছে তার থেকে মুক্ত না করতে পারলে কি আমরা এই নতুন জগৎ তৈরি করতে পারবো এবং শেষে তিনি দেবপ্রসাদকে বললেন এই চিন্তা সংস্কারের কাজে না বা আপনি এর উপযুক্ত ব্যক্তি আপনার সেই পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেচনা ইত্যাদি আছে আপনি এই কাজটি হাতে নিন এই ঘটনা দেবীপ্রসাদের কাছে কিন্তু একটা মোড় ফেরানোর ঘটনা হয় দাঁড়ালো অর্থাৎ এতকাল যে নানা দিকে নানা স্থলে তিনি ঘুরছিলেন নানা বিষয়ে মাথা গলাচ্ছিলেন সেগুলি থেকে তিনি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলেন আর তারই ফলে তাঁর প্রধান গবেষণা গ্রন্থ লোকায়ত দর্শন সেটি বেরোনোর কাজ সুগম হল এর মধ্যে কিশোর সাহিত্যের জগতে তিনি অনেক কটি গ্রন্থমালা সম্পাদক হয়েছেন বা সংগঠন করেছেন তার একটি ছিল বিখ্যাত গ্রন্থমালা জানবার কথা কোনো একজন লেখেননি অনেকে লিখেছিলেন কোন বইটা কে লিখেছিলেন তা নেই শুধু বলা হয়েছে এরা হচ্ছেন লেখক দেবীপ্রসাদ নিজে লিখেছিলেন দর্শন নিয়ে সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন ভাষা নিয়ে এবং এরকম আরও অনেকে এর পাশাপাশি ছিল আমরাও হতে পারি যারা লেখাপড়ায় দক্ষ নয় তারা কোন কাজ করতে পারে তার পাশাপাশি লেখা ছিল একই গ্রন্থমালা সেগুলো হচ্ছে হরপ্পাচল হরপ্পা পার হয়ে এই ধরনের বই মিশরের পিরামিডের রহস্য সেই নিয়ে বই ছোটদের জন্যে লেখা কিন্তু বড়োরাও পড়লে আনন্দ পাবেন অত্যন্ত সুখবাধ্য রচনা আর তথ্য কি করে দিতে হয় এর সঙ্গে ছিল জীবনী গ্রন্থওয়ালা বলতে একটা দেবীপ্রসাদের নিজের লেখা বিদ্যাসাগর নিয়ে লিখেছিলেন তখনকার তরুণ কবি চিত্তপ্রিয় ঘোষ এখন শঙ্কর ঘোষ নামেই বেশি পরিচিত সেই নামেই বইটি বেরিয়েছিল সেই সময়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন রামমোহন নিয়ে এবং এই গ্রন্থওয়ালা জীবনী গ্রন্থওয়ালা দেবীপ্রসাদকে সবার কাছে আরও বেশি করে তুলে ধরেছিল যুক্তিবাদী চিন্তার এবং মনোভাবের প্রকাশ যাদের মধ্যে দেখা গেছে তাদের সকলকে নিয়ে এই জীবনীমালা এই সমস্ত ছাড়লেন না কিন্তু কমে এলো কাজ যখন তিনি দর্শনের গবেষণায় একান্তভাবে আত্মনিয়োগ করলেন এবং সেই আত্মনিয়োগের ফল হলো প্রথমে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত আলাদা আলাদা প্রবন্ধ দেখে কেউ ঠিক বুঝতে পারছিলেন না পরিচয় বেরোচ্ছে চতুষ্কনে বেরোচ্ছে নতুন সাহিত্য বেরিয়েছে সেগুলি যখন একত্র হয়ে লোকায়ত দর্শন নাম নিয়ে বেরোলো তখনকার কালে উনিশশো ছাপ্পান্নয়ে লোকায়ত দর্শন নিয়ে এত মোটা একটা বাংলা বই লেখা সেটাই একটা ঘটনা ছিল এবং শুধু বই নয় এত সুখপাঠ্য বই দেবপ্রসাদের গদ্য চিরকালই প্রসাদ গুণে ভরপুর প্রসাদ গুণ মানে যে লেখা একবার মাত্র পড়ে বোঝা যায় তাকে বলে প্রসাদ গুণ সেটা তাঁর বিষয়ক লেখাতেও ছিল তাঁর ছোটোদের জন্য যে উপন্যাসগুলো লিখেছিলেন তাতেও ছিল কিন্তু আরও বেশি করে দেখা গেল দর্শনের মতো দূরও একটি বিষয়ের আলোচনায় ফয়েদ প্রসঙ্গে বইয়ে একটা বর্জন করলেন এবার বস্তুবাদী দর্শনকে কিভাবে পুরোপুরি মানুষের কাছে দেশের ঐতিহ্য দিয়ে ধরা যায় এবং হাজির করা যায় তার দৃষ্টান্ত রাখলো লোকায়ত দর্শন তখনও পর্যন্ত দেবীপ্রসাদ কিন্তু মূলত বাংলার লেখক বাঙালি লেখক বাংলার পাঠকদের জন্য লেখেন বড়জোর বলা যায় বাংলার বাইরেও যারা বাংলা জানেন তারাও তার পাঠকদের মধ্যে পড়বেন কিন্তু তার গবেষণার বিষয়ে আর তার সিদ্ধান্তগুলি এতই চমকপ্রদ যে তার বন্ধুরা অনুরোধ করলেন তিনি ইংরেজিতে লিখুন আর দেবীপ্রসাদও ধীরে ধীরে বাংলা লেখা থেকে ইংরেজি লেখার দিকে চলে গেলেন এর কারণটা খুব দুর্বোধ্য নয় তিনি নিজেও বলেছিলেন বাংলায় লিখলে কি হয় প্রথমত পাঠক সমাজ অত্যন্ত সংকীর্ণ বাঙালির পাঠক জিনিসটাই খুব কম তার মধ্যে আবার দর্শনের পাঠক দ্বিতীয়ত বাংলা বইয়ের সমালোচকরা হয় নির্বিচার প্রশংসা করেন নয় নিষ্ফল নিন্দা করেন সত্যিকারের সবিচার মতামত বাংলা সমালোচনার জগৎ থেকে পাওয়া যায় না আর সেই সঙ্গে ইংরেজি বই লোকায়ত নামটাই তাই দিল্লির পিপলস পাবলিশিং হাউস প্রকাশনালয় থেকে বেরিয়েছিল আর দেবীপ্রসাদ ঠাট্টা করে বলতেন নতুন বাড়ি উঠলে পিপিএইচের তার প্রত্যেকটা ইটের দাম বোধহয় আমার বই থেকেই এসেছে সেই বইটি বেরোনোর পরে একটা আন্তর্জাতিক স্বীকৃতি হয়ে গেল রবিপ্রসাদের যেটা অতীতে আর কোনো ভারতীয় মার্ক্সবাদী তখনও পর্যন্ত হয়নি জোসেফ বি জেবিএস হলডেন এদের মতো বিদগ্ধ মার্ক্সবাদীরা এবং মার্ক্সবাদী না হলেও মার্ক্সবাদের যাদের কাছাকাছি অবস্থান যেমন নিরঢ়মের তারা বইটিকে অভিনন্দন জানালেন লিখে পাঠালেন মার্ক্সিজম টুডে গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টির তখনকার তাত্ত্বিক মুখপাত্র তাতে বইটির একটি সংক্ষিপ্ত সার এবং তার সঙ্গে কিছু মন্তব্য লিখেছিলেন বিলেত প্রবাসী এক মার্ক্সবাদী লেখক দীপক নন্দী এবং সেই বই ও তার সমালোচনাকে কেন্দ্র করে এই পত্রিকায় মার্ক্সম টু পত্রিকায় রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেল আনিকিয়ে ফুশ লেখক তিনিও দর্শনবিদ তিনি তার বিভিন্ন সিদ্ধান্তে আপত্তি করলেন আর দেবী প্রসাদের স্বপক্ষে দাঁড়ালেন জর্জ টমসন এই গোটা ঘটনাটাই কিন্তু তখন ভারতের মার্ক্সবাদীদের কাছে দেবীপ্রসাদকে আরও বেশি করে পরিচিত করল এর আগে ভারতের কমিউনিস্ট পার্টির একটি তাত্ত্বিক মুখপাত্র ছিল নিউএ তাতেও দেবী প্রসাদ দু চারটি লেখা লিখেছেন কিন্তু এই বইটি বেরোনোর পরে এটা ইংরেজি প্রবাদ কিন্তু ভালো প্রবাদ বলেই বাংলায় বলছি আর কখনো ফিরে থাকাতে হয়নি এই স্বীকৃতি এবং সেই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সভা সমিতি সম্মেলন ইত্যাদি তারা ডাক পড়ল কয়েকটি জায়গা থেকে যে সম্মান তিনি পেয়েছেন তো ভারতের খুব কম লোকই পেয়ে থাকবেন বিশেষ করে রাশিয়ার তখনকার যে অ্যাকাডেমি অফ সায়েন্সেস বিজ্ঞান একাডেমি সেখান থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয় ওদি সনতটা আমি দেখেছি বেশ মজার একটা বড় বাঁধানো ফাইলের মতো তার বাঁদিকের পাথায় রয়েছে ল্যাটিনে দিকের পাথায় রুশ ভাষায় এছাড়াও জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র পূর্ব জার্মানি তখন ছিল এখন আর নেই তাদের তরফ থেকেও রবিপ্রসাদকে প্রসাদকে বহু আর আহ্বান করা হয়েছে বক্তৃতা দিয়েছেন তার উদ্যোগে সেখানেও কিছু দর্শন চর্চার সূত্রপাত হয়েছে এর অবশ্য প্রধান দায়িত্ব এবং কেন্দ্র ছিলেন অধ্যাপক ভল্টার রুবেন ইংরেজি উচ্চারণে ভাল্টার রুবেন ভল্টার রুবেন দেবীপ্রসাদকে খুবই স্নেহ করতেন আর তার সাহায্য সহায়তাও দেবীপ্রসাদকে কাজে লেগেছিল খুব তিনি যখন লেনিন দ্য ফেলফেল লিখলেন তখনও রুবেন সেটি পড়ে অভিনন্দন জানিয়েছিলেন এই ঘটনা চক্র এই চক্রই বলছি এই জন্যে যে এটা হওয়ার কথা ছিল না তিনি আদিতে ছিলেন শুধু বাংলারই লেখক বাঙালি পাঠকদের জন্যই লেখক দর্শন নিয়ে লিখছেন পরপর পত্রপত্রিকায় বেরোচ্ছে কিছু প্রবন্ধ জড়ো করে বইও হচ্ছে কিন্তু এখন থেকে দেবী প্রসাদ এখন বলতে আমি যাচ্ছি উনিশশো একই সঙ্গে বাংলা ইংরেজির লেখক বাংলায় তার বিখ্যাত বই বেরোতে শুরু করলো ভারতীয় দর্শন যেখানে বেদ উপনিষদ থেকে শুরু করে মীমাংসা সাংখ্য সব কিছু নিয়ে আলোচনা আছে কিন্তু বইটা তিনি শেষ করতে পারলেন না একটা খণ্ড বেরোলো বাংলায় তারপরে আর দ্বিতীয় খণ্ড বেরোলো না আর ইংরেজিতে লোকায়ত বেরোনোর পর তিনি আরেকটা বই হাত দিয়েছিলেন ফার্দার স্টাডিজ অন দ্য মেটেরিয়ালিজম ইন ইন্ডিয়া পরে সেটি নাম পাল্টে করা হয় হোয়াট ইজ লিভিং অ্যান্ড হোয়াট ইজ ডেড ইন ইন্ডিয়ান ফিলোসফি এই গ্রন্থমালা কিন্তু দেবীপ্রসাদকে বিশ্ব পরিচিতি দিল এবং মার্ক্সবাদী মহলে ভারতীয় মার্ক্সবাদীদের একটি অনবদ্য অবদান হিসেবে স্বীকৃতিও দিল এই ধারাটা চলতে থাকে গোটা ষাটের দশক জুড়ে কিন্তু তখনও দেবী একটু অশান্ত যে তত্ত্ব কথা তো অনেক বলা হলো প্রয়োগের ক্ষেত্র কোথায় ভারতীয় বস্তুবাদের ঐতিহ্য ছিল একমাত্র চারবাক বা লোকায়তই সেই ঐতিহ্যর ধারক নয় এছাড়া নেই সাংখ্যে তার রেশ রয়েছে এটা প্রমাণ হয় কি করে এবং এই সূত্রেই দেবীন্দ্রনাথ পড়তে শুরু করলেন প্রসাদ চরক সঙ্গীতা ও সুস্বত সংগীতা ভারতের চিকিৎসা বিজ্ঞান একটা হচ্ছে চিকিৎসা মানে ওষুধের চিকিৎসা আর একটা হচ্ছে শল্য চিকিৎসা সার্জারি এই সংক্রান্ত বইগুলি পড়ে তিনি উদ্যোগ নিলেন আরেকটি নতুন বই লেখার দিকে তার নাম সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন ইংলিশ ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া সে বইটি শুধু স্বীকৃতি পরিচিতির ব্যাপার নয় অনেকের কাছেই বিপ্লবী বই বলে মনে হলো কারণ দর্শন ব্যাপারটা যে চিকিৎসাশাস্ত্রের বইও থাকে থাকতে পারে আদৌ সেটা দেবীপ্রসাদের আগে আর কেউ ওইভাবে দেখাননি অবশ্যই এক্ষেত্রেও দেবীপ্রসাদের পূর্বসূরি ছিলেন দার্শনিক প্রবর দেবীপ্রসাদেরও শিক্ষক বোধ হয় সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তিনি তাঁর ভারতীয় দর্শনের ইতিহাসে তৃতীয় খণ্ডে চার ভাগ লোকায়ত নিয়েও যেমন আলোচনা করেছেন আর একই সঙ্গে ভারতের চিকিৎসাবিদদের রচনায় যে চিকিৎসা সংক্রান্ত দর্শন সে নিয়েও দীর্ঘ অংশ আছে কিন্তু দেবীপ্রসাদ যেটা করলেন সেটা হচ্ছে মূল বইগুলি ধরে তার থেকে এর পেছনের বস্তুবাদী প্রতিজ্ঞা অর্থাৎ যেখান থেকে তার সূচনা হচ্ছে আর কিভাবে একই সঙ্গে এই দার্শনিক সূচনাকে বিড়ম্বিত করল তার মতে যারা হচ্ছে বিজ্ঞান বিরোধীরা শক্তি মূলত স্মৃতিশাস্ত্রকাররা যারা প্রথম ধাক্কা দিলেন চিকিৎসায়। কারণ মৃতদেহ হচ্ছে অসুচি অপুত তাকে কিছুতেই কোনো চিকিৎসার বিদ্যার নামে আয়ত্ত করা বা স্পর্শ করা উচিত হবে না মনুসংহিতা এরকম কথাই আছে আর সেই সুযোগটা নিয়ে ধীরে ধীরে দেখা গেল বিজ্ঞানের যে বিকাশ হওয়ার কথা বিশেষ করে শল্যচিকিৎসার সেটি বন্ধ হয়ে গেল এ বিষয়েও জৈবপ্রসাদের চোখ খুলে দিয়েছিলেন প্রফুল্লচন্দ্র রায় তার ভারতীয় রসায়নের ইতিহাস তখন ভারতীয় অর্থে হিন্দু কথাটাই বেশি চালু ছিল তাই সায়েন্স অফ হিন্দু কেমিস্ট্রি বইটা তিনি লিখলেন তাতেও কিন্তু ভারতে বিজ্ঞানের বিকাশ কেন রুদ্ধ হলো। তার জন্য দুজনকে তিনি কাঠগড়ায় তুলেছিলেন একজন হচ্ছেন শঙ্করাচার্য তার মায়াবাদী দর্শন সমস্ত বিজ্ঞানের চিকিৎসার মূলে কুঠারাঘাত করে চিকিৎসা বিজ্ঞানের বা সমস্ত বিজ্ঞানেরই আর দ্বিতীয় হচ্ছেন আমাদের মহারাজ যিনি মৃতদেহকে অপুচি অপুত ঘোষণা করায় সেই মৃতদেহকে শবব্যবচ্ছেদ করে যে শিক্ষা তার ধারা বন্ধ হয়ে গেল এই দুটি বিষয় প্রসাদ তুলে ধরলেন আর পরবর্তীকালে তার কিছু কিছু সহযোগীর অনুরোধে তিনি ছোট একটি বাংলা বইও লিখলেন ভারতের বিজ্ঞানের ইতিহাসের ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রের ভূমিকা এই বইগুলি আমাদের মার্ক্সবাদের সৃষ্টিশীল প্রয়োগের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হয়ে রয়েছে উনিশশো ষাট সত্তর আশির দশকে যেটা বিকশিত হচ্ছিল সেটাই আরও বিকাশের সম্ভাবনা দেখা দিল উনিশশো নব্বইয়ের দশকে তখন আর শুধু চিকিৎসা বিজ্ঞান নয় তার ইচ্ছে হলো ভারতে প্রাচীন ভারতে গোটা বিজ্ঞান এবং কারিগরিবিদ্যার ইতিহাস নিয়ে তিনি বহু একটি বই লিখবেন এখানেও তার আদর্শ ছিলেন জোসেফ নিঢ্যাম সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন ইন চায়না দেবীপ্রসাদের কাজের মাপ অত বেশি নয় এবং দুঃখের বিষয় তিনি শুরু করেছিলেন অনেক দেরিতে তারপর নানা বিপর্যয়ে কিছু আর্থিক সংস্থান হল কেন্দ্রীয় সরকারের ডিসচার্জ বলে একটি সংস্থা ছিল এখন উঠে গেছে তাদের কাছ থেকে কিছু অর্থ সাহায্যও পাওয়া গেল কয়েকজন গবেষককে তিনি কাজে নিয়োগ করতে পারলেন আর সমস্ত লেখাগুলি জড়ো করে তার তিনটি খণ্ড বেরোল এগুলোর লেখক মূলত দেবী প্রসাদ কিন্তু পরিশিষ্টে নানা বিষয়ে নানা বিশেষজ্ঞদের রচনা আছে যেমন ভারতে লোহা এবং লোহার আবিষ্কারের সঙ্গে সঙ্গে তার ব্যবহার এই নিয়ে লেখা আছে ইতিহাসের ধারায় রণবীর চক্রবর্তীর লেখা আছে চিকিৎসা বিজ্ঞানের যে নিজস্ব যুক্তিবিদ্যা সে নিয়ে লেখা আছে মৃণাল গান্ধী গঙ্গোপাধ্যায়ের প্রতিটি মৌলিক গবেষণার ফল আর তার সঙ্গে দেবীপ্রসাদ নিজে তো লিখছেনই দর্শনের সঙ্গে বিজ্ঞানের যে ওতপ্রত সম্পর্ক সেটিকে তিনি প্রতিষ্ঠা করলেন পূর্বে যা ভেবেছিলেন নানা বিষয়ে তার অনেক কিছু সংশোধন করলেন এবং এ কাজে তিনি কোনোদিনই পশ্চাৎপদ ছিলেন না নিজের ভুল নিজেই স্বীকার করে নিতেন নিজেই শুধরে নিতেন এর প্রথম দুটি খণ্ড আমাদের সবার কাছে একটা দীপশিখার মতো হয়ে আছে যার থেকে আর অনেক কটি দীপশিখা জ্বলতে পারে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো ছিল না নানা রকমের অসুবিধের মধ্যে দিন কাটছিল ফলে সব মিলিয়ে এই কাজের যে পূর্ণ পরিণতি তার হলো না তৃতীয় খণ্ডটি বেরোলো তার মৃত্যুর পরে এগুলো ঠিক উদ্যোগের অভাবে হয়েছে কথা বলা যায় না পাণ্ডুলিপি অনেক আগেই দেওয়া ছিল কিন্তু সরকারি সংস্থায় যেভাবে কাজ হয় সেইভাবে হয়েছে ফলে বেরিয়েছে অনেক পরে তিরানব্বই সালে তার মৃত্যু তার মধ্যে বছর কয়েক পরে আর অন্যান্য রচনাগুলি যেগুলি বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়েছিল আছে বিভিন্ন জায়গায় বক্তৃতা স্মারক বক্তৃতা ইত্যাদি সেগুলো এখনও সব সংকলন হয়নি বাংলায় সৌভাগ্যবশত কাজটা অনেক দূরে এগিয়েছে যতগুলো লেখা জোগাড় করা গেছে সবই ছাপা হয়েছে এবং সেও দেখবেন এক একটি খণ্ড এক এক রকমের একটা শুধু শিল্প সাহিত্য নিয়ে একটাই দর্শন মনোবিদ্যা ইত্যাদি নিয়ে আর একটা শুধু বিতর্ক নিয়ে প্রত্যেকটি অগ্রন্থিত বিতর্ক অগ্রন্থিত রচনা এই নামে বেরোয় এর বাইরেও হয়তো আরও কিছু থাকা সম্ভব ইংরেজিতে তো আছেই সেগুলো সংকলনের কাজ চলছে দেবীপ্রসাদ কশ্চর্যর ব্যাপার দেখি অন্য অনেক জিনিস খুব গুছিয়ে করতে পারতেন কিন্তু নিজের লেখার ব্যাপারে একটা অদ্ভুত উদাসীনতা ছিল ফলে অনেক পরে বেজাওয়া দেওয়া দুটি বক্তৃতা অন্ধ্রপ্রদেশে সেখানকার এক দেবী প্রসাদ অনুরাগীর কাছ থেকে উদ্ধার হলো এবং হয়তো এরকম বক্তৃতার কপি দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের অন্যান্য জায়গা থেকেও পাওয়া যেতে পারে রাজস্থানে পিলানিতে তিনি বক্তৃতা দিয়েছিলেন শূন্য সূত্র বেদ এবং তার যজ্ঞকে কেন্দ্র করে যে জ্যামিতির উদ্ভব হয়েছিল একেবারেই অনন্য ধরনের জ্যামিতি যেখানে কোন নেই শুধু বাহু আছে সে বক্তৃতাও তখন সেখানে খানিকটা প্রচার হয়েছিল কিন্তু যেহেতু আলাদা বই হয়ে বেরোয়নি সেগুলো জানার সুযোগ ছিল না এখন সেগুলোও পাওয়া গেছে এছাড়া তার দর্শন ও বিদ্যার ইতিহাসে একটি বড় অংশ আছে সেন্ট পলস কলেজের অধ্যাপক ছিলেন সুবিনয় রায় তিনি তার গাণিতিক অংশটা দেখেছিলেন আর তার চতুস্পার্শ্বের যে জগৎ যেখানে সেই তত্ত্বটা পাওয়া যাবে সে সম্পর্কে আলোচনা করেছিলেন অবশ্য দেবীপ্রসাদ নিজেই সাধারণভাবে দেখা যায় যে যারা বিজ্ঞানের ইতিহাস লেখেন তারা একটু তত্ত্বকথায় বেশি ঝোঁক দেন আর যারা কারিগরিবিদ্যার ইতিহাস লেখেন তারা মূলত হাতের কাজের উপর বেশি গুরুত্ব দেন দেবী প্রসাদ কোনোদিনই দুয়ের মধ্যে কোনো জল অচল করতেন না এ দুয়ের মধ্যে কোনো চীনের পাঁচির আছে এমন মনে করতেন না কি করে তত্ত্ব জানা গেল এবং কি করে তার প্রয়োগ হলো এর মধ্যে তিনি সর্বদাই আগে জোর দিতেন প্রয়োগে প্রয়োগ থেকে তত্ত্ব এবং তত্ত্ব থেকে প্রয়োগ এই দুয়ের মধ্যে আনাগোনা চলবে যাতায়াত এবং সেই সঙ্গে দেওয়া নেওয়া এটাই ছিল তার কাছে স্বাভাবিকভাবে সত্য এখন যারা এইসব বিষয়ে চর্চা করেন এক কথায় নাম হয় না বলে একটা বিরাট নাম দিতে হয়েছে হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ সায়েন্স এত বড়ো নাম বলা যায় না সুতরাং এইচ এই নামে বিষয়টি চলে পশ্চিমবঙ্গে বা তারের কাছে কোথাও তার কোনো বিশেষ গবেষণা নিদর্শন আমার জানা নেই তবে দিল্লি অঞ্চলে এবং আর অন্যত্র এই এইচ পি চর্চা হয় এবং এখানে মার্সবাদী বলতে কিন্তু এখনও পর্যন্ত প্রধানত দেবীপ্রসাদী বাকিরা হয় উত্তরাধুনিক অথবা আরও কিছু এই জগতে দেবীপ্রসাদ যে বিজ্ঞানের ইতিহাস এবং সেই সঙ্গে দর্শনের বিজ্ঞানের একত্র ইতিহাস একটা আলাদা মডেল দিলেন সেটা কিন্তু সবার কাছে খুব মনপুত লাগেনি কিন্তু মার্কসবাদীদের কাছে সেটাই হচ্ছে ভবিষ্যৎ গবেষণার আদর্শ এবার আলোচনাটা গুটিয়ে আনি প্রথমে বলেছি দেবী প্রসাদের কবিজীবনের কথা তারপর কিশোর সাহিত্যিকের কথা তারপর এসছে মার্ক্স ফ্রয়েড ইত্যাদি নিয়ে খানিকটা ভুলভুলাই যায় ঘোরার কথা এবং সব শেষে প্রথমত লোকায়ত তারপর আরও ব্যাপকভাবে ভারতীয় দর্শন বস্তুবাদী দৃষ্টিতে মার্সবাদী দৃষ্টিতে সেই দর্শনকে দেখা আর সব শেষে বিজ্ঞান ও কারিগরি বিদ্যার ইতিহাস একই সঙ্গে বিজ্ঞানের দর্শন এই এতগুলো বিষয় তিনি দুহাতে লিখেছেন বাংলায় কম ইংরেজিতে বেশি কিন্তু এই সমস্ত বিষয়টা সম্পর্কে খুব একটা যে সজাগ বা সচেতনতা আছে চতুর্দিকে তা মনে হয় না আমি আশা করবো এই বহুকর্মা মানুষটিকে এবং তার কর্মধারাকে সকলে ঠিকমতো মতো অনুধাবন করবেন যার যেদিকে প্রবণতা তারা সেই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে ভারতে এই পর্যায়ে আজকে আমাদের আলোচনা দামোদর ধর্মানন্দ কোসম্বিকে নিয়ে দামোদর ধর্মানন্দ কোসম্বি সব দিক থেকেই এক আশ্চর্য মানুষ তার কাজের ক্ষেত্র এত বিস্তৃত এবং সেটা শুধু মানবিকবিদ্যার ক্ষেত্রে নয় একই সঙ্গে ফলিত গণিত আর বিজ্ঞানের অন্যান্য শাখা বিশেষ করে সংখ্যায়ন সেই সঙ্গে সংস্কৃত পাঠ সমালোচনা ভারতীয় ইতিহাস এবং এর সঙ্গে সংযুক্ত নানা বিষয়ে তিনি দুহাতে লিখে গেছেন লিখে গেছেন মূলত ইংরেজিতে তার প্রধান কারণ মারাঠিতে লেখার তার কোনো সুযোগ হয়নি তার ঠিক উল্টো দিকে তার বাবা ধর্মানন্দ কোসম্বি সারা জীবন শুধু মারাঠিতেই লিখেছিলেন তার সঙ্গে ইংরেজি ভাষায় লেখার কোনো যোগ ছিল না এই দুজন সম্পর্কে গোয়ার কসবেন অঞ্চলের লোকরা অত্যন্ত গর্বিত ছিলেন পিতা ও পুত্র তারা বলেছিলেন অর্জুনের সুযোগ্য পুত্র অভিমন্যু কথাটা ভুল নয় যদিও দুজনের কাজের ক্ষেত্র একেবারেই আলাদা ধর্মানন্দ কোসম্বি মূলত কাজ করেছেন বৌদ্ধ ধর্ম দর্শন নিয়ে আর এ ব্যাপারে তার শুধু পণ্ডিতের জিজ্ঞাসা ছিল না একজন ধার্মিক মানুষ হিসেবেও বৌদ্ধ ধর্মকে তিনি গ্রহণ করেছিলেন কিন্তু শুধু বৌদ্ধ ধর্ম নয় তার উদারতা ছিল বিশাল জৈন ধর্ম সম্পর্কেও তার অগাধ শ্রদ্ধা ছিল সে বিষয়েও তার জ্ঞান ছিল সমধিক প্রসম্বে অন্যদিকে কোনোদিন ধর্মের ধার ধারেননি হয়তো কৈশোর থেকেই তার সঙ্গে কোনো ধর্ম প্রতিষ্ঠান বা ধর্ম মতের কোনো সম্পর্ক ছিল না আর পরবর্তী জীবনে তো বটেই আর এই জীবনটায় তিনি একই সঙ্গে গণিত চর্চা বিজ্ঞান চর্চা আর সেই সঙ্গে সংস্কৃত ভাষা ও চর্চা। এই তিনটি কাজে সমানভাবে চালিয়ে গেছেন যদিও তার বাহন মূলত ইংরেজি অনুবাদ কিছু হয়েছে কিন্তু খুব অল্প অংশেরই অনুবাদ পাওয়া যায় তার একটিমাত্র বই সেটেরই অনুবাদ আছে ভারতের ইতিহাস বিষয় বাংলায় ভারতের অন্যান্য ভাষায় বা মারাঠিতে আরও কিছু অনুবাদ আছে কিন্তু সব মিলিয়ে কোসম্বি যত লিখেছেন অনুবাদে তার কিছুই প্রায় ধরা পড়েনি এটা আমাদের দুর্বলতা কিন্তু ভবিষ্যতে মানুষকে আরও সচেতন করতে গেলে আমাদের এই বইগুলি পড়তে হবে ডিডি কোসম্বি এই নামটি দিয়ে সাধারণত বোঝানো হয় শুধু এই বিজ্ঞানী ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোসম্বিকে যদিও স্বদেশের ও বিদেশের বিভিন্ন গ্রন্থাগারে সেখানকার গ্রন্থাগারিকরা বাবা ও ছেলের বইয়ের নাম গুলিয়ে ফেলেন এক ডিডি কোসম্বির অধীনে তার বাবার বইগুলোও ঢুকে যায় এবং এ শুধু আমাদের দেশের গ্রন্থাগারে নয় মার্কিন গ্রন্থাগারেও একই ছবি চলে ডিও আছে কোসম্বিও আছে এই দেখে বোধ আর কোনো দ্বিতীয় লেখকের কথা তারা ভাবতে চান যদিও বিষয়বস্তু সম্পর্কে কিছুমাত্র ধারণা থাকলে তারা দুটিকে আলাদা করতে পারতেন সে যাই হোক কোসমবি প্রথম কাজ করছিলেন গণিত নিয়ে ফরাসিতেও লিখেছেন রুশ ভাষাতেও তার পেপার বেরিয়েছে বিষয়ে কিন্তু তার আলোচনার একটা ক্ষেত্র ছিল শুধু তত্ত্ব নয় প্রয়োগ প্রয়োগ কিসে যে তিনি আলোচনা করছেন সংখ্যায়ন নিয়ে তিনি দেখতে চাইছেন যে ধরনের উপপাদ্য তিনি তৈরি করলেন সেগুলোর বাস্তব প্রয়োগে কতটা পাওয়া যায় তার জন্যে তিনি বেছে নিলেন মুদ্রা তত্ত্ব বা চর্চাকে বিভিন্ন সংগ্রহশালা থেকে প্রচুর মুদ্রা নিয়ে ওজন করে সেগুলির পারস্পরিক অনুপাত দেখে তিনি তার নিজের সূত্রগুলির বাস্তব প্রয়োগ দেখতে চাইলেন কিছু লোক থাকেন খেতে খেতে যাদের ছিঁড়ে বেড়ে যায় কোসম্বির ক্ষেত্রেও তাই হতো তিনি প্রথমে চেয়েছিলেন শুধু গণিতের আনন্দে তারপরে তার থেকে চলে গেলেন ইতিহাসে মুদ্রার নামের ওপরে মুদ্রার একটা পিঠে কখনো কখনো রাজার নামটা লেখা থাকে আরও কখনো কখনও সালটাও লেখা থাকে সেগুলি পড়ে যেগুলোকে একটা কালানুক্রমে সাজানো এটাই ছিল কৌসম্বির লক্ষ্য এর জন্যই তিনি সংস্কৃত শিখতে শুরু করলেন তখন তার বয়স তিরিশ আর শিখতে শিখতে পুনার বিখ্যাত মহাভারত সম্পাদক বিষ্ণু সীতারাম সুখাঙ্কারের অনুরোধে বা তার পরামর্শে তিনি সংস্কৃত গবেষণার কাজেও লোক নজর দিলেন ভর্ত্রিহরির ত্রিভাষিত সুভাষিত ত্রিশতি অর্থাৎ সুভাষিত বা যে শ্লোকগুলি মানুষ মনে রাখে এমন শ্লোকের সংগ্রহ প্রথমবি দেখলেন যদিও নামে ত্রিশতি তিনশো আসলে কিন্তু পাওয়া যায় তা অনেক বেশি শ্লোক এগুলিকে বিচার করে কোনগুলি আসল কোনগুলি ঝুটো কোনগুলি মূলের অংশ কোনগুলি পরবর্তী প্রক্ষেপ এই আলোচনা করতেই তার সময় লেগে গেল প্রায় তিন চার বছর কাজটা অর্ধেক করার পরে তার মনে হয়েছিল আর এগুলোও ঠিক হবে না কিন্তু আবার অর্ধেক শেষ করে ফেলে রাখাটাও কোনো কাজের কথা নয় তাই ক্রমাগত চেষ্টা করে তিনি সেই সুহাসিত সংস্করণ বার করলেন ভর্তিহরির নামে যেগুলি প্রচলিত এই বইটি বেরোনোর পর কুসুম্বি বলেছেন আমি প্রায় ছাদ ফুঁড়ে ভারত তত্ত্বের জগতে ঢুকে পড়লুম কেউ আশা করেননি যে একজন গণিতের লোক যিনি সারা জীবন সংস্কৃত চর্চা করেননি তিনি এমন একটা বই এমন একটা সম্পাদনার কাজ করতে পারেন এবং একক হাতে নিজের উদ্যোগে আর্থিক সামর্থ্য নিজের যেটুকু ছিল তাছাড়া হয়তো আরও কিছু সাহায্য পেয়েছিলেন কিন্তু সে কাজের তুলনায় কিছুই নয় প্রকাশক নিয়েও সমস্যা ছিল তার বাবা সেটা সমাধান করে দিয়েছিলেন এইভাবে সুভাষিত ত্রিশ বেরোলো আর সেই সুভাষিত ত্রিশতি কুথম্বিকে এনে দিল ভারতবিদ্যার জগতে ইতিহাস ব্যাপারটা কুথম্বির কাছে প্রথম থেকেই আকর্ষণীয় আর সেই কারণেই তিনি ধীরে ধীরে শুধু মুদ্রা ছেড়ে গোটা সামাজিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ধরে ভারতের ইতিহাসকে দেখতে চাইলেন প্রথমত কোনো রাজকাহিনী তার আলোচনার মধ্যে আসে না তিনি মূলত আনেন মার্চবাদের যেটা মূল শিক্ষা উৎপাদনের উপকরণ আর উৎপাদনের সম্পর্ক এই দুয়ের ঘাতে এবং অভিঘাতে প্রতিঘাতে কীভাবে ইতিহাসের গতি নির্ধারিত হয় তার বইটিতে কোনো রাজকাহিনী পাওয়া যাবে না পর্বভাগ নিশ্চয়ই করা আছে কিন্তু সেটাও মার্চীয় আর সেই পর্বভাগের ভেতর দিয়ে কোসম্বি একটাই জিনিস তুলে ধরেন যে ভারতের ইতিহাস সম্পর্কে আরও অনেকের মতো মার্কসের ধারণাতেও ভুল ছিল এবং তার জন্য মার্ক্সকে তিনি রেয়াত করেননি আবার সেই সঙ্গে বলেছেন যে মার্ক্সীয় পদ্ধতি বলতে আমি যা বুঝি আমার বইটি কিন্তু সেই পদ্ধতিতেই লেখা মার্ক্সবাদকে একটি প্রণালী হিসেবে না দেখে একটি পদ্ধতি হিসেবে দেখা এবং কার্যত প্রমাণ করে দেওয়া এটি কোসম্বির এক অসাধারণ কৃতিত্ব এই কৃতিত্ব দিয়েই তিনি চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন পরবর্তীকালে কিউবার সরকারের অনুরোধে তিনি ভারত বিষয়ে আরেকটি বই লেখেন কিন্তু কিউবা থেকে সেটি প্রকাশ করা যায়নি তখন সেটি ভারত থেকেই প্রকাশের চেষ্টা হয় তাতেও লাভ হয় না শেষ পর্যন্ত তার বন্ধু ভারতবিদ এল ব্যাসামের সাহায্যে রটলেজ চেক অ্যান্ড ফল প্রকাশন সংস্থা থেকে বইটি বেরোয় সে বইটির নাম কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এন্সেন্ট ইন্ডিয়া ইন হিস্টরিক্যাল আউটলাইন এই যে ইন হিস্টরিকাল আউটলাইনটা জুড়ে দেওয়া এটাই একটা দক্ষ করার বিষয় তিনি নিছক রাজকাহিনী লিখবেন না নিছক রাজনৈতিক ইতিহাস লিখবেন না তিনি একই সঙ্গে সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস লিখতেন এটা যেন বুঝিয়ে দেওয়া এবং সেটা লেখা হচ্ছে একেবারেই কালানুক্রমে তার জন্যই হিস্টরিক্যাল আউটলাইন বা ঐতিহাসিক রূপরেখার কথা উঠে তাহলে প্রথমে গেলো আমাদের তার সম্পাদনার কাজ সংস্কৃত পাঠ সম্পাদনা তারপরে এলো ভারতের ইতিহাস সম্পর্কে তার প্রথম বইটি উনিশশো ছাপ্পান্ন সালে বেরিয়েছিল আর তার মধ্যে তার চর্চার আরও কয়েকটি দিক তিনি তুলে ধরলেন এই একটা সম্পাদনা করেই লোকে হাল ছেড়ে দিতে পারে কিন্তু প্রথমবির মাথায় খেললো যে আরও কিছু বই রাহুল সংকীর্তায়ন এনেছেন তিব্বত থেকে তার মধ্যে একটি শ্লোক সংগ্রহ আছে সুভাষিত সংগ্রহ ওই এক সুভাষিত ধারাতেই ব্যাপারটা আসছে সেটি অনুবাদ সেটি সম্পাদনা করলে কেমন হয় আগের ক্ষেত্রে সমস্যা ছিল অন্য এত বেশি পুঁথি এবং এত বেশি পাঠ পাওয়া যাচ্ছে যে দিশেহারা হয়ে পড়তে হয় এক্ষেত্রে সমস্যা হলো সুভাষিত রত্নকোষ বইটির ক্ষেত্রে বাংলারই কোনো মঠের ছিলেন বিহারে একজন বৌদ্ধ সন্ন্যাসী তার সম্পাদনা করা বা তার সংকলন করা বই আর সেই বইটিকে তিনি সম্পাদনা করতে নামলেন প্রায় শূন্য পুঁজি নিয়ে অনেক কষ্টে আরও কিছু পুঁথি জোগাড় হলো তিব্বতের যে পুঁথির ছবি তুলে এনেছিলেন রাহুল সংক্রীত্যায়ন সেটা খুব একটা ভালো ফুটলো না ইতালীয় ভারতবিদ জিচেসে তুচ্ছি তিনিও ফটো তুলেছিলেন কিন্তু সর্বদাই যা হয় যার বিদ্যান হন তারা সবাই একই সঙ্গে কারো দক্ষ হন না যে পরিস্থিতিতে তারা ফটোগুলি তুলেছিলেন সেই পরিস্থিতিতে কখনোই কোনো দক্ষ ফটোগ্রাফারও হয়তো তেমন ফটো তুলতে পারবেন না যাই হোক সেগুলো কাজে না লাগলেও মাঝে মধ্যে কাজে লাগলো আর কৌসম্বির তখন নেশা চেপে গেছে সুতরাং কোনোভাবেই যেহেতু নেপাল থেকে একটি পুঁথি জোগাড় করা যাচ্ছে না তিনি তখন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে লিখলেন এই পুঁথিটি আমায় জোগাড় করে দেওয়া হোক এটার ফল পাওয়া গেল কোসম্বির যেটা চেষ্টা ছিল সেটি সফল হল প্রধানমন্ত্রীর দফতর থেকে নেপালে ভারতীয় দূতাবাসে চিঠি গেল তারা উদ্ধার করে পুঁথির অনুলিপি পাঠালেন এর ভিত্তিতে তৈরি হলো সুভাষিত রত্নকোষ এটা কোসম্বির একার হাতের কাজ নয় তাঁর বন্ধু পুনার বন্ধু এককালে দুজন একসঙ্গে একই কলেজে কাজ করেছিলেন ফার্গুসান কলেজ বাসুদেব বিশ্বনাথ গোখলে কৌথম্বীর বয়সে একটু বড়ো এই দুজনে মিলে সম্পাদনার কাজটি সারলেন ভারতের বা সাধারণভাবে বলতে গেলে বিশ্বে যত ভারতবিদ আছেন তাদের সকলের সম্পর্কে প্রথমবি খুব শ্রদ্ধাবান ছিলেন না মানে স্বভাবেই একটু রূঢ়ভাষী ছিলেন এবং সেটা গোপনও করতেন না কিন্তু এই বন্ধুটি সম্পর্কে তার চিরকালেরই একটা মমতা ছিল খুবই শ্রদ্ধা করতেন তার কৃতিকে তিব্বতী সংস্কৃত পালি প্রাকৃত এমন বহু ভাষায় জ্ঞান এবং একেবারেই অল্পবিদ্যা নয় প্রতিটি বিষয়ই বহুবিদ্যা ফলে কোসম্বি এবং কোকলের যুগ্মভাবে সম্পাদিত সুভাষিত রত্নকোষ কোসম্বির জীবনের দ্বিতীয় একটি পাঠ সম্পাদনার কীর্তি হয়ে রইল আমাদের ভারতের বিখ্যাত যারা ভারতবিদ এবং পাঠ সমালোচনার কাজে যারা যুক্ত থেকেছেন যেমন মহাভারতের প্রামাণিক সংস্করণের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক সুশীল কুমার দে তিনি কোনো এই খুব সহজ মনে ভালোভাবে নিতেন না সর্বদাই তার দোস্ত্রুটি দেখতে পেতেন কিন্তু তিনিও খুব উচ্ছ্বসিতভাবে এই সংস্করণটির অগাধ প্রশংসা করেছিলেন যদিও এখানে ওখানে কয়েকটি পরিবর্তনের প্রস্তাবনা ছিল এই সব মিলিয়ে প্রসম্মীর কাজের মূল দিকগুলি আমরা ধরল এবার প্রশ্ন হবে যে মানুষবাদের সঙ্গে এই কাজগুলির কী সম্পর্ক এটা উল্টোভাবে তুলেছিলেন ফরাসি ভারতবিদ প্রবীণ লুই রেন তিনি বইটির ভূমিকা পড়ে অবাক হয়ে বললেন একটা সংস্কৃত কবিতার সংকলন তার ভূমিকায় শ্রেণী সংগ্রাম ইত্যাদির কথা আসে কেন সহতই তাদের কাছে ব্যাপারটা ছিল দুরকম এক হচ্ছে সংস্কৃত পাঠ সমালোচনা মানে এক ধরনের একাডেমিক প্রয়াস আর তার সঙ্গে তার সমাজ সংসার সেই সময়কার মানুষদের মনোভাব কবিতায় তার প্রতিফলন এসব নিয়ে আলোচনা এত গভীরে গিয়ে করার কোনো দরকার নেই কৌসম্বি উল্টোটা মনে করতেন তাই এই সুভাষিত রত্নকোষের ভূমিকা সেটি কিন্তু তার একাল লেখা সেখানে তিনি এই সমস্ত বিষয়টিকে মার্কশীয় দৃষ্টিভঙ্গি থেকে উপস্থিত করলেন মুশকিল হচ্ছে কৌসম্বীর মতো লোকের উত্তর সাধক সর্বদা পাওয়া যায় না এবং পাওয়া গেলেও ধরা যাক পুরাতত্ত্ব বা সংস্কৃত পাঠ সমালোচনার ক্ষেত্রে যদি বা পান ইতিহাসের রচনায় এবং সংস্কৃত সাহিত্য সমালোচনায় মার্ক্সবাদের প্রয়োগ এ কাজ করার মতো যোগ্য ব্যক্তি এখনও পর্যন্ত পাওয়া যায়নি কোসম্বি জন্মেছিলেন উনিশশো সাতে মারা গেছেন উনিশশো ছেষট্টিতে এই পর্বে উনিশশো পঞ্চাশের দশকটা তো পুরোটাই উনিশশো ষাটের দশকের গোড়াটা যতদিন তিনি বেঁচেছিলেন তিনি একজন উজ্জ্বল এবং বিতর্কিত ব্যক্তিত্ব আর সেইভাবেই তিনি হঠাৎই অত্যন্ত অল্প বয়সে মারা গেলেন যেখানে যেখানে কাজ করেছেন কোথাওই কর্তৃপক্ষের সঙ্গে মতের মিল হয়নি ফলে কোনো জায়গায় বছর কোনো জায়গায় তিন বছর কোনো জায়গায় আরেকটু বেশি বারো বছর কাজ করেছেন সবশেষে গিয়েছিলেন টাটা মূল তত্ত্ব সংশোধন মন্দির অর্থাৎ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেখানে গোড়ার দিকে তাকে নিয়ে গিয়েছিলেন হোমি ভাবা তার সঙ্গে সম্পর্কটা গোড়ায় ভালোই ছিল কিন্তু পরে তিক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত প্রথমবি তার চাকরির মেয়াদ শেষ হবার আগেই অর্থাৎ ষাট বছরে পৌঁছনোর আগেই সেখানে কোনো কোনোদিনই পাকা চাকরি হতো না সর্বদাই কিছুদিন অন্তর অন্তর রিনিউ করা হতো তিনি আর নবীকরণের দিকে গেলেন না তিনি পঞ্চান্ন বছর বয়সেই অবসর নিলেন এবং অবসর নিয়ে প্রথম্বে আরও দশ রকমের কাজে লেগে গেলেন পুরাতত্ত্বের জগতে তিনি তো আগেই ঢুকে পড়েছিলেন এবং ঢুকে পড়েছিলেন মানে নিজেই পুরাতাত্ত্বিক আবিষ্কারের দিকে নজর দিয়েছিলেন হারানো লিপি উদ্ধার এবং পাঠ কোথায় কোথায় ছোট ছোটো পাথরের অস্ত্র মাইক্রোলিথ পাওয়া যাবে তা খুঁজে বেড়ানো এটা নেশার মতো ছিল আর সব শেষে তার ইচ্ছে হয়েছিলো ভারতের বিভিন্ন জায়গায় কৃষক সংগ্রাম নিয়ে একটা ও সময় করার বাংলায় তেভাগা আন্দোলন নিয়ে তার কাজ করার ইচ্ছে ছিল সে বিষয়ে তিনি গোপাল হালদারকে চিঠি লিখেছিলেন কিন্তু ব্যাপারটা এগোয়নি তার আগেই কৌসম্বি মারা গেলেন অকাল মৃত্যু এবং অনেকটা আকস্মিকও বটে এই সব মিলিয়ে কুসম্বি এমন একজন লোক যাকে হয়তো আপামোর জনসাধারণের পক্ষে বোঝা সম্ভব নয় তার কাজ আপামোর জনসাধারণের জন্য সরাসরি নয় তাঁর কাজকে ধরে আরেকটু সরল করে পরিবেশন করার কাজ আমাদের পরবর্তী প্রজন্মর লোকদের নিতে হবে এবং সেই কাজের আরেকটা দিক থাকবে তিনি যে হবে একটা সর্বভারতীয় দৃষ্টিতে ভারতীয় ইতিহাসের উপর নতুন করে আলো ফেলেছেন তেমনি আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রেও কিভাবে সেই কাজ করা যায় তার সন্ধান করা কোসম্বীর মৃত্যুর পরে অনেক দিনই কিন্তু কোসম্বী নিয়ে কিছু নাড়াচাড়া হয়নি তার বহু পরে উনিশশো নব্বইয়ের দশক থেকে কিছু কিছু রচনা সংকলন বেরোতে শুরু করলো মূলত পুনে বোম্বে সব জায়গা থেকে এবং তারপরে আমাদের এখানকার পুরাতত্ত্ববিদ ব্রজদুলাল বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায়ের নেতৃত্বে উদ্যোগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে তার রচনা সংগ্রহ অর্থাৎ মূল বইগুলি বাদ দিয়ে ভারত তত্ত্ব বিষয়ক যাবতীয় প্রবন্ধ সংগ্রহ বেরিয়েছে এখন লেখা খুঁজে বার করা বা প্রাপ্য অপ্রাপ্য নিয়ে সমস্যা নেই এখন সমস্যা হলো কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া কোসম্বের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা অনেকেই পরবর্তীকালে আর পুরাতত্ত্বর জগতে বা পাঠ সমালোচনার জগতে বা সংস্কৃত সাহিত্য গবেষণার জগতে তার ধারা নিয়ে কাজ করেননি ফলে সম্পূর্ণ শুকনো একটা ধারা কিন্তু সেটাকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করা এটাই আমাদের কাজ মার্চভাগকে কি করে সৃষ্টিশীল প্রয়োগ করতে হয় প্রথমবি সেটাই শিখিয়েছে এই শিক্ষা বড় কম জিনিস রাহুল সাংকৃত্যায়ন বাংলা আমরা এরকমই উচ্চারণ করে থাকি যদিও তিনি লিখতেন এবং সংস্কৃত বই পড়তে সর্বদাই সেটি রাহুল ও সাংকৃত্যায়নও বিদেশি লোকরাও রাহুল ও বলে থাকে হিন্দিতে অবশ্য বাংলার মতোই রাহুল সাংকৃত্যায়ন উচ্চারণ হয় ইনি অবশ্য সব দিক থেকেই আমাদের পরিচিত লোক কারণ বাংলায় রাহুলের অনেক বই অনুবাদ হয়েছে আর তাকে মূলত চেনা হয়েছে তার ভোলগা থেকে গঙ্গা এই বইটি সুয়াদে ভারতের ইতিহাসের কয়েকটি মূল জায়গা ধরে সেই সময়কার কিছু চরিত্র এবং ঘটনাকে নিয়ে বইটি লেখা অত্যন্ত সুখপাঠ্য বই রাহুল সেদিক থেকে পরিচিত লোক বাঙালির তো বটেই অন্যত্র রাহুলের হিন্দি রচনার প্রভূত অনুবাদ হয়েছে উত্তর এবং দক্ষিণ ভারতের বহু অঞ্চলে তাঁর বইয়ের অনুবাদ পাওয়া যায় এখনও নতুন নতুন অনুবাদও বেরোচ্ছে আর সেই কারণেই রাহুলকে নিয়ে কিছু বলা বাঙালির কাছে মনে হতে পারে একই কথা বলবো কিন্তু ঘটনা তা নয় মার্কস সেলেন ভারতে এই বক্তৃতা মালার শেষ অংশ হচ্ছে রাহুল সংকৃত্যায়ন তার জন্ম আঠেরোশো তিরানব্বইয়ে মারা যান উনিশশো তেষট্টিতে বয়সে অনেকের চেয়ে বড়ো হলেও মার্সবাদের সঙ্গে তার পরিচয় হয়েছে অনেক দেরিতে কারণ তার জীবন ছিল ঘটনাবহুল ক্রমাগত পাল্টেছেন নিজের মতামত প্রথমে ছিলেন সাধারণভাবে বাঙালি বাঙালি নয় ভারতীয় বা বিশেষ করে উত্তরপ্রদেশের আজমগড় অঞ্চলের লোক হলে যা হয় সাধারণ হিন্দু পরিবারের লোক তিনি পরে যোগ দিয়েছিলেন বৈষ্ণবদের একটি আখড়ায় এবং সেখানে আখড়ার প্রধান হবারও কথা হয়েছিল কিন্তু আর্য সমাজের সংস্পর্শে এসে তার মনটা ঘুরে যায় তিনি আর্য হয়ে পড়েন আর সব শেষে আর্য সমাজের পালা চুকিয়ে তিনি যোগ দেন বৌদ্ধ সংঘে আর সেইভাবে তার উপসম্পাদাও হয় অর্থাৎ দীক্ষাও হয় তিনি বৌদ্ধ হয়ে তার নাম রমদার দাস সাধু থেকে হয়ে গেলেন রাহুলও সাংকৃত্যায়নও পরবর্তীকালে তার বিকাশ হয়েছে অন্যদিকে বুদ্ধ থেকে তিনি চলে এসছেন মার্কসে আর সেই বিকাশের পরে তার আর কোনো নতুন ধারা দেখা যায়নি অর্থাৎ অনেক কটি দিক পেরিয়ে অনেক কটি বিশ্বাস পেরিয়ে তিনি স্থিত হয়েছেন মার্কসবাদে এই প্রত্যেকটি স্তরেই কিন্তু আগের স্তরের সঙ্গে একটা যোগাযোগ ছিল মানে হেগেল যাকে বলতেন সাবলেশন আমরা বাংলায় বলতে পারি পরিশেষ একটি জীবনধারা শেষ হয়ে যখন আরেকটি জীবনধারা শুরু হয় আগের কিছু প্রভাব পড়ে থাকে ফলে বৈষ্ণব থেকে যখন আর্য সমাজি হন তখন খানিকটা হয়তো বৈষ্ণবের ভাব ছিল আর্য সমাজি হয়ে তিনি জাতপাত বর্জন শিখলেন সেখান থেকে তার বৌদ্ধ হওয়ার কাজ সহজ হলো আর বৌদ্ধ হওয়ার পরে তিনি শিখলেন মার্কসের চিন্তাধারা আর সেই চিন্তাধারায় এসে তিনি বুদ্ধকে বর্জন করে নয় তার সঙ্গে যোগ করে মার্ক্সের একজন চেলা হলেন কিন্তু তিনি বারবার পরেও বলতেন তার জন্য আমি বুদ্ধের চেলা হওয়ার অধিকার ছাড়িনি এইভাবে একটি মানুষ যখন নিজের চিন্তাভাবনাকে ক্রমাগত পাল্টে চলেন এবং তার ভেতর দিয়ে নতুন চিন্তায় নিজে অভ্যস্ত হন অন্যকে অভ্যস্ত করেন তার গুরুত্ব কিন্তু অনেক বেশি আর রাহুল সংকৃত্তায়নের প্রধান কাজই হলো মার্ক্সবাদকে জনসমাজে আরও ব্যাপকভাবে সহজবদ্ধভাবে পরিবেশন করা তার একটি বিরাট বই আছে দর্শন দিগদর্শন বাংলাতেও তার অনুবাদ পাওয়া যাচ্ছে সবটা বোধ এখনও হয়নি যাই হোক এই বইটায় তিনি প্রায় একটা বিশ্ব ইতিহাসের দর্শনের ধারাকে দেখিয়েছিলেন এবং এই সময় জেলে বসে তখন তিনি প্রথমত কৃষক আন্দোলনে এবং তারপর অসহযোগ আন্দোলনে যুক্ত হয়েছেন তারও পরে অনেক সময় স্বাধীনতা আন্দোলন এবং কৃষক আন্দোলন একত্রে তার জীবনে একটা বড় জায়গা নিয়েছে এই স্তরেই তিনি বৌদ্ধ দর্শন বলে একটি বই লেখেন যেটি কার্যত দর্শন দিকদর্শনের একটি অংশ রাশিয়ায় থাকতে তিনি ধর্মকৃতির রচনাকে প্রথম অধ্যয়ন করেছিলেন সে রচনা উদ্ধার হয়েছিল তিব্বত থেকে বার কয়েক তিব্বত গিয়ে তিনি অনেক কটি পুঁথি সেখান থেকে নিয়ে আসেন খচ্চরের পিঠে করে তার সবটার যে সর্বদা পাঠোদ্ধার করা গেছে তা নয় এখনও বোধহয় কিছু পড়ে আছে কিন্তু নিজে যেটুকু করতে পেরেছিলেন তার মধ্যে প্রধান কাজ হচ্ছে ধর্মকীর্তি ধর্মকীর্তির প্রমাণবার্তিকের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা গ্রন্থটি এই ব্যাখ্যা গ্রন্থটির সম্পাদনার ভেতর দিয়েই রাহুল কিন্তু বিশ্বের বিদ্বৎ সমাজে সবচেয়ে বড় বৌদ্ধ বিশেষজ্ঞ রূপে পরিচিত হন রাহুল লিখতেন দুহাতে এবং সর্বদাই হিন্দিতে তিনি মনে করতেন বহু বিষয় না লিখলে হিন্দি ভাষা সমৃদ্ধ হবে না বিখ্যাত ঐতিহাসিক আর এস শর্মা রামশারণ শর্মা তিনি বলেছেন রাহুল যদি ইংরেজিতে লিখতেন তাহলে তার পরিচিতি সমাজে হয়তো আরও বেশি হতো কিন্তু তার প্রধান কাজটাই ছিল দেশের মানুষের কাছে আর সেই ভেবেই তিনি তার বইগুলি হিন্দিতে লিখেছিলেন বিশাল রচনাবলী এখনও তার সম্পূর্ণ রচনাবলী বোধহয় বেরোয়নি কিন্তু লিখেছিলেন দুহাতে অনুবাদ করেছিলেনও প্রচুর এই দিকটিও সমান কৃতিত্বের দাবি করে তিনি অনুবাদ করেছেন সংস্কৃত থেকে সংস্কৃত কাব্যধারা তিনি অনুবাদ করেছেন বৌদ্ধ রচনাদি থেকে দুটি প্রধান বই দ্বীঘনিকায় এবং মধ্যিমণিকায় এই দুটি বইকেই তিনি হিন্দিতে রূপান্তরিত করেন আর এছাড়া আর একটা অদ্ভুত কাজ করেছিলেন যখন সিংহলে যান তখনকার সিংহল এখনকার শ্রীলঙ্কা তিনি এক পণ্ডিতের কাছে চীনে ভাষা শিখতে শুরু করেন আর সেই পণ্ডিতকে তিনি শেখাতেন সংস্কৃত সেই চীনে ভাষা শেখার ফল হিসেবে মহাপরিনির্বাহন সত্য দ্বীঘনিকায়রি অন্তর্গত সেটিকে তিনি চীনা রূপ থেকে সংস্কৃতে পুনরুদ্ধার করেন এই কাজটি সবচেয়ে কম পরিচিত কিন্তু রাহুলের ব্যাপকতম বিদ্যাচর্চার অন্যতম নিদর্শন বইটি এখন আর পাওয়াও যায় না কিন্তু এসব বই সর্বদাই পুনর্মুদ্রিত হওয়া দরকার অনুবাদের কাজ আর তার সঙ্গে মৌলিক রচনা মার্কসবাদের সঙ্গে যাতে ব্যাপক জনসাধারণের পরিচয় হয় তার জন্য তিনি বই লিখেছিলেন বৈজ্ঞানিক ভৌতিকবাদ বৈজ্ঞানিক ভৌতিকবাদ নামটা একই সঙ্গে বস্তুবাদ এবং বৈজ্ঞানিক সমাজবাদ দুটোকে মিলিয়ে তৈরি করা যদিও এর মূল বিষয় দর্শন সমাজের বিষয়ে তিনি মানব সমাজ বলে একটি বই লেখেন সেখানেও ব্যাপক পরিবর্তনের ধারায় যা যা রূপ দেখা গেছে মার্কা সম্মতভাবে তিনি তার রেখাটি এঁকে দেন ফলে দর্শন এবং সমাজ এই দুটি বিষয় তার সচেতনতা আমরণ বজায় ছিল তিনি যখন কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন উনিশশো চল্লিশের দশকে তখন তার নাম একজন লেখক হিসেবে সর্বভারতে পরিব্যাপ্ত কিন্তু সেই যে তিনি একমাত্র পরিচয় বলে না ধরে ট্রেড ইউনিয়ন কিষাণ সভা এগুলির আন্দোলনেও সমানভাবে অংশগ্রহণ করেছিলেন নসবরিতে থাকতে দেশে যখন বিহারে বা উত্তরপ্রদেশে থেকেছেন সেখানেও অর্থাৎ কর্ম এবং জ্ঞান দুটিকে মিলিয়ে চলা তার জীবনের অন্যতম একটি ব্রত ছিল ভারতের বাইরে নেপালেও তিনি নিয়মিত যাতায়াত করেছেন সিংহলে থেকেছেন অনেক দিন এবং সর্বস্তরেই তাঁর বিদ্যাচর্চার কাজ অব্যাহত ছিল তিব্বতে গিয়েছিলেন মূলত পুঁথিরই সন্ধানে আর সে কাজে তার সাফল্য প্রশ্নাতীত এরকম একজন জ্ঞান ভিক্ষু এবং তার সঙ্গে কর্মে আর তার প্ররোচনায় সমান অগ্রসর তিনি সাধারণভাবে লোকের সঙ্গে কথা বলতেন হিন্দিতে অথবা যারা হিন্দি বোঝেন না তাদের জন্য সংস্কৃত। এবং যে সংস্কৃতই তিনি বলতেন তা হচ্ছে অত্যন্ত সহজবদ্ধ সংস্কৃত বড় বড় সমাসের ঘটানি কোনোভাবেই বাক্যকে বিরাট বড় করতে দিতেন না আর যে কোনো শিক্ষার্থী খুব অল্প বয়সে থাকলেও তার ভাষা পড়ে এবং শুনে বুঝতে পারত তিনি যখন পড়াতেন তখনও তিনি এই পদ্ধতিতেই পড়াতেন পালিতে বা সংস্কৃত আর তারপর যদি হিন্দি বিদ্যার্থী থাকে তাকে হিন্দিতে পড়তে পারতেন নিজে অনেক কটি ভাষা ঠিক সংখ্যা করে বলা যাবে না তবে এক ডজনের বেশি নিঃসন্দেহে বাংলাও পড়তে পারতেন চর্যাপদের যে সংস্করণ হরপ্রসাদ শাস্ত্রী বাদ করেছিলেন এবং যেটি নিয়ে আরও অনেকে তখন লিখতেন সে বিষয়ে তার মতভেদ ছিল পুরো চর্যাপদকেই বাংলা রচনা বলে দাবি করায় তিনি বিশ্বাস করতেন না এবং যথেষ্ট দৃষ্টান্ত দিয়েই তিনি দেখিয়েছিলেন যে এর ভাষা শুধু বাংলা নয় হিন্দি মৈথিল নেপালি এমনকি অন্য উত্তর ভারতীয় ভাষারও বীজ এই চর্যাপদের ভাষায় পাওয়া যায় এবং এ বিষয়ে তাঁর রচনাদি একই সঙ্গে হিন্দিতে এবং ইংরেজি বা ফরাসি অনুবাদে পাওয়া যাচ্ছে এককালে তিনি গঙ্গা বলে একটি পত্রিকা এলাহাবাদ থেকে বেরোত চুরাশি জন সিদ্ধকে নিয়ে যে একটি বই আছে চুরাশি সিদ্ধের কাহিনী চতুরশীটি সিদ্ধ প্রবৃত্তি সেটির একটি ব্যাখ্যামূলক আলোচনা তার বিষয়বস্তুর আলোচনা লিখেছিলেন সেটি ওই গঙ্গা পত্রিকায় হিন্দিতে বেরিয়েছিল তার থেকে ইংরেজি অনুবাদ হয় আর সেই ইংরেজি অনুবাদ থেকে ফরাসি অনুবাদ করেন মাদাম সিলওয়া লেভি সেলমা এই ছিলেন বিখ্যাত ভারত তার স্ত্রী এবং আরও একজন এই দুজনের পরা ওই ফরাসি অনুবাদ ফ্রান্সের প্রাচ্যবিদ্যাচর্চার প্রধান কেন্দ্রে তাদের পত্রিকা জোরনাউল আসিয়াতিক এ ছাপা হয়েছিল অর্থাৎ রাহুলের কাজের অন্তর্নিহিত মূল্যই ছিল অসাধারণ আর শুধুই একটি লেখা নয় আরও অনেক লেখার ক্ষেত্রেই রাহুল ভাষাতত্ত্ব দর্শন জিজ্ঞাসা আর সেই সঙ্গে সমাজ ও সংসার সম্পর্কে তার জ্ঞান অদ্ভুতভাবে প্রকাশ করে গেছেন সহজ সরল ভাষায় রাহুলের মূল কৃতিত্ব কিন্তু দর্শনকে বা এমনকি মার্কসীয় দর্শনকে জনসমক্ষে একটি সহজবদ্ধ রূপে হাজির করা নয় তিনি বরং যেটা করেছিলেন সেটা একটা বড় কাজ যদিও সেদিকটি কেউ নজর করে না আমরা বাঙালিরা সাধারণভাবে জয়দেবের দশাবধাস্ত্রত্ব পরেই অভ্যস্ত এবং সেই দশাবতাস্ত্রত্বে দেখা যাবে বুদ্ধকে স্বীকার করা হয়েছে কিন্তু নিতান্তই একজন অহিংসার উপাসক বলে যিনি যজ্ঞে পশু নিন্দা করেন তাতে তার হৃদয় আঘাত পায় তার জন্যই বুদ্ধ রূপ ধরে নাকি বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন এর সঙ্গে অন্য অবতারদের মেলানো খুব শক্ত কারণ অন্য অবতাররা কেউ হিংসার বিরুদ্ধে নন বরং হিংসারই সত্যিকারের প্রতীক পরশুরামের কথা ভাবুন যিনি নাকি পৃথিবীকে একুশবার নিক্ষত্রিয় করেছিলেন বা ভাবুন শেষ অবতার কলকি যিনি হাতে তলোয়ার নিয়ে সাদা ঘোড়ায় চড়ে আসবেন বুদ্ধর অবস্থান কলকির ঠিক ওপরেই একই সঙ্গে হিংসা অহিংসা মিলিয়ে এক দশাবতার স্তত্র তৈরি হয় শঙ্করাচার্যের নামেও একটি দশাবতার স্তত্র আছে সেটি আরও অদ্ভুত সেখানে বুদ্ধকে হাজির করা হয়েছে রূপে অর্থাৎ একজন রূপেই বুদ্ধকে বিষ্ণুর অবতার বলে ধরা হবে রাহুল যে বুদ্ধকে হাজির করলেন ভগবান বুদ্ধ নাম দিয়ে সে বুদ্ধ কিন্তু একজন প্রধান চিন্তানায়ক যিনি সমাজ সংসারের দুঃখকে ঘটাতে চেয়েছেন এবং তার জন্য রাষ্ট্রর দায়িত্ব কী সে বিষয়েও তার নির্দিষ্ট মতামত জানিয়েছেন রাহুল সাংকৃত্যায়নের এই কাজটি সবচেয়ে কম গুরুত্ব পায় কারণ এই রচনাগুলি লোকে পড়ে কম অথচ বুদ্ধর কৃতিত্ব বলতে গিয়ে আরেকজন প্রবীণ মার্কসবাদী দামোদর ধর্মানন্দ কুসুম্বি এই যে চতুর আর্য সত্য সেই দিকটির ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন অর্থাৎ বুদ্ধর আবেগঘন দিকটি নয় বুদ্ধিদীপ্ত দিকটিকেই তিনি তুলে ধরেছিলেন যে আদিম সমাজ থেকে খুব বেশি হলে একটা নেতির ধারণা হয় নিরোধ কিন্তু নিরোধ এর নিরোধ সেটা আর অনেক উচ্চ পর্যায়ের ব্যাপার হেগেলের আগে কেউ সেটি দেখেননি কিন্তু নিরোধের ধারণাকে কিভাবে সত্যের একটি স্তর হিসেবে চিহ্নিত করা যায় সেটি বুদ্ধ বুদ্ধ তার উপদেশনার ভেতর দিয়ে দেখিয়েছিলেন এখান থেকেই এসছে প্রথম কার্যকারণ সম্পর্ক সূচনা জগৎ আছে এটাকে ধরে নেওয়া হচ্ছে এবং সেটার প্রধান মূল হচ্ছে দুঃখ দুঃখ আছে দুঃখর উদয় আছে সমুদয় কথাটা ব্যবহার করেন ওরা হেতু অর্থে দুঃখর শুধু আছে তাই নয় তার নিরসনের উপায় আছে যেটাকে বলা হচ্ছে নিরোধ আর সেই দুঃখ নিরোধের পথ আছে এই চারটি আর্য সত্য এ হচ্ছে একটা চূড়ান্ত প্রগতিশীল চিন্তা যার ভেতর দিয়ে আবার ডায়ালেকটিক্স বা দ্বন্দ্বতত্ত্বের মূল ভাবটিও প্রকাশ পায় যে রাষ্ট্রচিন্তা বুদ্ধল লেখায় পাওয়া যায় মানে রচনায় বলা উচিত সবই মুখের উপদেশ সেখানেও আমরা দেখি বুদ্ধ একটি আদর্শ সমাজের কল্পনা করছেন রাষ্ট্র যেখানে অনেক কটি পূর্তকর্ম করে এবং জনসাধারণের জীবনে স্বস্তি আনে পরবর্তীকালে অশোক সেই আদর্শকেই বাস্তবে রূপায়িত করতে চেষ্টা করেছিলেন তার জন্যেই দেবী কোসম্বি বুদ্ধ এবং অশোকের মিলিত কাজকে ইতিহাসের বিচারে অশেষ গুরুত্ব দেন কিন্তু বুদ্ধর এই যে বুদ্ধিদৃত্ত দিক সেটিকে রাহুলই প্রথম হাজির করেন অত্যন্ত সঠিকভাবে এবং কার্যকরভাবে রাহুলের লেখায় কার্যকারণ সম্পর্কর ইঙ্গিত হিসেবে আসে এই চতুর আর্য সত্যর কথা যার একটি প্রধান দিক হচ্ছে প্রতীত্ব সমুৎপাদ ঠিক মুখে বলে অল্প কথা এগুলো বোঝানো সম্ভব নয় কিন্তু বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি হচ্ছে যেগুলি তার একটি হচ্ছে এই সমুৎপাদ কার্যকারণ সম্পর্কের একটি সূত্র তার সঙ্গে আছে চারটি আর্য সত্য তার সঙ্গে আছে অষ্টাঙ্গিক মার্গ ইংরেজিতে বেশ ভালো অনুবাদ করা হয়েছে দ্য এইট ফোল্ড ওয়ে আর ঈশ্বরকে বাদ দিয়ে একটি নতুন নীতিশাস্ত্র যে নীতিশাস্ত্রে ঈশ্বর ছাড়াও উচিত অনুচিতের কথা বলা থাকে ধর্মবধ বইটি হচ্ছে তার প্রধান গ্রন্থ এবং সেটিও রাহুল অনুবাদ করেছিলেন পালি থেকে এবং হয়তো আরও সংস্কৃত রূপগুলোতে দেখেই হিন্দিতে এই বিরাট মাপের মানুষটিকে ভারতীয়রা এখনও শুধু গল্পকার বা ঔপন্যাসিক বলে জানেন এটা খুবই বেদনার রাহুলের প্রধান পরিচয় হওয়া উচিত বরং বৌদ্ধ দর্শনের ব্যাখ্যাকার আর সেই সঙ্গে মাক্কসবাদের অন্যতম প্রচারক বলে হিন্দিভাষী অঞ্চলে তো বটেই সারা ভারতেই তার বইয়ের অনুবাদ সে কারণে মার্ক্সবাদের সম্পর্কে মানুষকে জানতে সাহায্য করেছে আগ্রহী করেছে খুবই দুঃখর বিষয় জীবনের শেষ দিকে রাহুল স্মৃতিশক্তি হারিয়েছিলেন এবং শেষ দুটি বছর বেশ কষ্টেই কেটেছিল তার ছবি যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসা করেও কোনো লাভ হয়নি তবে দেশের মাটিতেই তিনি মারা যান এখনও দার্জিলিংয়ে তার নামে একটি স্তূপ আছে